প্রথমত আজকের এই সাদর চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 উদ্বোধনী আগে খেলোয়াড়া যাবে, খেলোয়াড়দের অনুরোধ জানাচ্ছে মাঠে প্রবেশ করার জন্য গোলাবাজার ইউপি ফুটবল একাদশ এবং উসমানপুর জাতীয় সংগীত আমরা হাত তালিতে অভিনন্দন জানাবো। দুটি দলকে অনুরোধ জানাচ্ছি মাঠে প্রবেশ করার জন্য, আমি নুরবা এবং সাইদুলকে অনুরোধ জানাচ্ছি তাদেরকে সহযোগিতা করার জন্য। আমি ইতিমধ্যে লক্ষ্য করলাম গোলাবাজার ইউপি ফুটবল একাদশ এবং উসমানপুর ইউপি ফুটবল একাদশ তারা আস্তে আস্তে মাঠে প্রবেশ করতে যাচ্ছে, আমরা হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবো, হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবো। শুধু দর্শক মন্ডলী, সরোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2018 শুভ উদ্বোধনী ম্যাচে উসমানপুর এবং গোলাবাজার ইউপি ফুটবল একাদশ তারা উদ্বোধনী ম্যাচে তারা অংশগ্রহণ করবে। মাঠের মধ্যখানে গিয়ে লাইন আপ করার জন্য অনুরোধ জানাচ্ছি দুটি দলকে। এরপর আমাদের মাননীয় অতিথিবৃন্দ তারা জাতীয় সংগীত বাজানোর পর মাননীয় অতিথিবৃন্দ তারা মাঠে প্রবেশ করবেন। আমরা বিহিতভাবে অনুরোধ জানাচ্ছি দুটি দলকে সারিবদ্ধভাবে মাঠে দাঁড়ানোর জন্য, আগে সারিবদ্ধভাবে মাঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মাঠে আমি অনুরোধ জানি সবাইকে দাঁড়ানোর জন্য, জাতীয় বাংলাদেশের জাতীয় সংগীতকে শ্রদ্ধা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। আমরা সিলেট জেলার উসমানগর থানাত সোহরাওয়ার্দী ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আজকে উদ্বোধনী খেলা। অনেক গরম ম্যাচ হইব, দেশ বিদেশের মানে বারা থেকে প্লেয়ার অকল আসেন, নাইজেরিয়ান প্লেয়ার আসেন। সো আপনারা সব লোকে তাকবার বেশি বেশি করে শেয়ার দিকা, আর সে কোন জায়গা থেকে খেলা দেখা অবশ্যই কেমন করে জানাই, বা আমার মুখ দিয়ে খেলা নাই আপনারা। Thank you.
এখন উদ্বোধন করে ওই যাব। সো আপনারা দেখতে পারা অনেক সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে খেলাটা। দেখতে পারেন ছোটো ছোটো বাচ্চা যারা এখন তারা লাইন সারিবদ্ধ হয়ে মাত্র বারা আইডিয়া দুই তিন মিনিটের ভিতরে খেলা আরম্ভ হয়ে যাব, বেলুন রানি হইব। সো আপনারা সহ লগেতে হোক সে কই থেকে দেখা অবশ্যই জানাইবা। তো আমি চেষ্টা করবো আপনারা কমেন্ট অকল করা রাজনগর মুন্সিপাল যাতে দেখায় এখন বাইয়া। ঠিক আছে, আমি উমান থেকে দেখা। ফজল ভাই অলরেডি আমার মুখ দেখাইছি, ঠিক আছে। তো আরেকবার আমি দেখাইলাই, আমি আসলে কুয়াই আছি উফরে, অনেক উফরে উপর থেকে উবাইয়া লাইভ করলাম। তো আপনারা সব লোকেতা হুকা, আর আমি আস্তে আপনার যে সাইড সাইড আছে ও সাইড দেখাইবার চেষ্টা করবো। ওদের এনে কিন্তু ফ্যান্ডেল বান্ধ হয়েছে গাড়ি, আর আমি ও দুঃখে তারাই অনেক আস্তে আস্তে দর্শক আইডিয়া মাত্র সাইডে বাইরে দর্শক আসুন। তো আপনারা সব লোকেতে আপনারা অনেক মজা হইব। আর এখানে গেলে সব থেকে মানে ইয়ে হয়েছে গেলে আপনারা আটা ইয়েও জানাইলাই, 14টা ইউনিয়নের 14টা টিম দেবো হয়েছে। এটা হলো ইউনিয়নের খেলা, দেশ বিদেশ প্লেয়ার সকল আসুন। অলরেডি ফরেনার দুই তিনটা প্লেয়ার আসুন, নাইজেরিয়ান প্লেয়ার আসুন, তারা তারা খেলাইবা। আর যাই হোক, এখন কত হইলো গিয়ারে, এখানে প্রথম পুরস্কার হয়েছে এই গাড়ি একটা মোটরসাইকেল নতুন, দ্বিতীয় পুরস্কার হয়েছে এই গাড়ি একটা ফ্রিজার নতুন, তৃতীয় পুরস্কার হয়েছে এই গাড়ি টিভি। আর বেশি বেশি করিয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ। উঠতে সময় আমার হইয়া উঠো নাই লড়াই ভাই। এখন না ওখানে আর একটু পরে উঠো। আর আমরা অ্যাডমিন ভাই যারা আসুন এরা আমার একটু কমেন্ট করে জানাইবা, যেন আমার সাউন্ড নেটওয়ার্ক সবটা ঠিক আছে নি, ভিডিও ঠিক আছে নি, আমার একটু কমেন্ট করে জানাইবা আপনারা সবে প্লিজ। ও দেখো নাইজেরিয়ান প্লেয়ার মাইকেল আসেন, কেন অলরেডি মাইকেল আসেন, আরও অনেক প্লেয়ার অকল আসেন, আপনারা দেখতে পারা। ওদের এখানে গোল পোস্ট মাঠের সাইডও দিকে অনেক মানুষ। জাইদুর রহমান রিপন ভাই এলে আসুন, নাইস থ্যাংক ইউ রিপন ভাই, আপনার কিতাব অবসর হয়ে গেলা আসুন নি। আরো সব সিলেটি ঠিক আছে, ফয়সল ভাই আমারে জানাইবাসেন একটু নেটওয়ার্ক ভিডিও সবটা ঠিক আছে নি, যদি ঠিক থাকে ভাই এটা কোন জায়গায়? এইটা হয়েছে কি, আমরা সিলেট জেলার উসমানগর তারাপ পড়ছে আর কি ভাই, খরমশি গ্রাম, অনেক বড় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা। আমি রাস্তা টোটাল জুম আউট ভাই, এটা হইলো কি মানে অদুকা গোল পোস্ট। কোন কোন ইউনিয়ন ভাই হয়েছে কি ডিসক্রিপশনে লেখা আছে কি আর উমরপুর ইউনিয়ন, সরি 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 উমরপুর ইউনিয়ন নয়, গোলাবাজার ইউনিয়ন আর উসমানপুর ইউনিয়ন। তো দুইও টিমে কিন্তু ফরেনার প্লেয়ার আসুন, নাইজেরিয়ান প্লেয়ার আসুন দুইও টিমে দি। আজকে লোক এর উদ্বোধনী খেলা। উসমানগরের
আসুন উসমানীনগর আসলে ইউ রিপন সবও আসুন সিন পাই ফাইম আছে বাদে আলী আছে আখতার আছে ইয়া শাহিন খান আসুন আরও অনেকও আসুন বিচুন গীতা হয়েছে আরও অনেক অনেকও আসুন যাই হোক আপনারা আমার লগে সহযোগিতা করবা যাতে সুন্দর করে লাইভ খেলা দেখাইতাম পারি হয় আর ইনশাল্লাহ অবশ্যই আপনারা লগে থাকবা আর মাথার উপরে যে রই ধরছে এটা অনেক ইয়া লাভ নাই এক্সিলেন্ট নেটওয়ার্ক থ্যাংক ইউ নেটওয়ার্ক সো আমরা সবে মানে ভিডিওটা শেয়ার করোকা যাতে মনোকা অনেকদিন পরে এখন মানে অনেক বড় বড় আকারে ফুটবল খেলা ই হয়েছে গিয়ে আর আমরা উসমান করতে না অনেক অনেক সময় দেখা গেছে কি তাই এটা অনেক মানে এলাম খেলা দেখা যায় না সচরাচর অনেক সময় খেলা বিভিন্ন এখন বেজার লাগিয়েছে কারণে গিয়ে খেলাগুলা মানে ইয়ে করতে যায় না মিনিবারও খেলা আরও নষ্ট করেছে বড় ফুটবল খেলা সো সবাই ভিডিওটা শেয়ার করোকা আর সে কই থেকে দেখা জানাইবা সাইন সুমন ভাই লাসেন থ্যাংকস থ্যাংক ইউ সুমন ভাই আপনি কই থেকে দেখা অবশ্যই জানাইবা ফয়সল ভাই ইউসে থ্যাংক ইউ আপনি ইউসে থেকে আমরা লগে থাকার লাগে আর দেখা তো মানে মানুষের অভাব নাই কত মানুষ এই হিসাব ছাড়া আস্তে আস্তে মানুষ আরও মানে ইয়া রইব তো মইব তত সময় যাইব কত সময় মানুষ আইতে থাকবো আইতে থাকবো আইতে থাকবো সো আমরা খারাপ পরিচয় খুব শেষ হয়ে গেছি শেষ হয়ে গেছি গিয়ে সময় পেতে ওদের হানি বেলুন ও বেলুন উড়ানি হইব আমি চেষ্টা করবো সব জিনিসগুলা মানে তুলে ধরা লাগে খেলার জিনিস যে যে জিনিস আজকে অনুষ্ঠান তারা করছেন সব জিনিসও আপনারা মাঝে তুলে ধরার চেষ্টা করবো সো সব লোকে থাকুক আর যদি কোনো খেলা কোন মাঠে ভাই খেলা হয়েছে গিয়ে আমরা সিলেট জেলার উসমানীনগর তারা করছে গিয়ে ভাই গোয়ালাগাঁও সিলেট যে না গোয়ালাগাঁও সিলেট না আমরা সিলেট জেলার উসমানীনগর থানা গোয়ালা বাজার করছে এই গাড়িটা তো ওদের আগ্রহে আমরা আসলে গোয়াত আছি বেলুন উড়ানি হইতো এটা আপনার দাদা হইতো হইতো জিও দাদা হইব অবশ্যই আপনাকে এটা করবেন আসেন এটা আমার খুব বালা লাগে থ্যাংক ইউ জয়দুর ভাই ভালা লাগে ভাই আমার আমারও অনেক দিন ধরে মানে ফুটবল খেলা এটা এখন বড় আকারে এই হয়েছে না আর সবচেয়ে লাভলি আফা সিলেট লন্ডন গিয়েছেন থ্যাংক ইউ লাভলি আফা কিতা কথা বলেন হাজাদুর রহমান ভাই ভালো আসুন থ্যাংক ইউ দাদা কিতা খবর ফিল্ড খুব সুন্দর থ্যাংক ইউ দাদা আসলে ফিল্ড আসলে আমি একটু জুমার আরও করবো আসলে মাঠ আসলে অনেক নাইস সুন্দর তো আমি ক্যামেরা করে আমি একটু করে মানে এখন ইয়ে হয়ে যাব বেলুনটা রান হয়ে যাব তো আপনারা সব লোক এটা হোক কোন সময় আর বেলুন ঘুরাইবা অত হয়ে যাব ভাই মানে
অ্যাকচুয়ালি একটা উদ্যোগ যদি লোকা একটা উদ্বোধনে খেলা বড় আকারে হয়েছে গিয়ারি এর কারণে গিয়ারি আপনার খুব সময় লাগে বাট ও তো মানে আশা করে এখন মিনিটের ভিতরে বেলুনুরা নিয়ে যাবো প্লেয়ারকে তারা কুশল বিনিময় করে দিলে আট মিলাইলেরা অলরেডি মিলানি শেষ আর সবচেয়ে হয়েছে গিয়ারি এখানে পুরস্কার হয়েছে গিয়ারি প্রথম পুরস্কার একটা মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার একটা ফ্রিজার এবং পাশাপাশি দিক নির্দেশনামূলক কথা হল মাঠের মধ্যখানে এই মুহূর্তে বেলুন উড়ানোর মাধ্যমে এই টুর্নামেন্টটি আনুষ্ঠানিক উদ্বোধন সেটি হবে। ইতিমধ্যেই উভয় দলের খেলোয়াড়দের নামের তালিকা ধরাবার সম্বন্ধে আমরা পেয়েছি। উসমানপুর ইউনিয়ন ফুটবল দলের হয়ে আজকে যারা মাঠে লড়ছেন রাজ্জাক হাবিবুল্লাহ ডিফেন্ডার কাজী জয়নুল রয়েছেন স্টপারে দলীয় অধিনায়ক এবং জাসুর নাম্বার চার তুইন খান জাসুর নাম্বার ছয় ইগুন উফরে দিয়ে উঠিয়া যাবে জাসুর নাম্বার টু রাজু জাসুর নাম্বার পনেরো জিয়ল রাসুল নাম্বার এইট রাসুল জাসুর নাম্বার সতেরো জায়দ মাহমুদ বর্তমানের ফুটবলার জাসুর নাম্বার সাত জুয়েল আহমেদ জাসুর নাম্বার টেন ইমরান খান জার্সি নাম্বার নাইন এই হচ্ছে ফার্স্ট ইলেভেন। এই মুহূর্তে রিজার্ভ বেঞ্চে যারা রয়েছেন কামাল আহমেদ কপিল রুহুল আমিন জুনেদ সাকিব এই হচ্ছে উসমানপুর ইউনিয়ন ফুটবল দলের ফুটবলারদের নামের তালিকা। এতক্ষণ কিছুক্ষণের মধ্যে প্রথমার্ধের স্টার্টিং শুরু হবে দুটো দল দুপ্রান্ত থেকে খেলা শুরু করবেন। এই মুহূর্তে মাঠের মধ্যখানে রয়েছেন তিনজন ম্যাচরেফারি দুটো দলের খেলোয়াড়রা একদিকে উত্তর দিক থেকে দক্ষিণ দক্ষিণ দিক থেকে উত্তর খেলা শুরু করবেন ম্যাচ শুরু হওয়ার পূর্বমুত্র আমরা লক্ষ্য করলাম দুটো দলের খেলোয়াড়রা মনস্তাত্ত্বিকভাবে ফুটবলের সেরা পারফরমেন্স দেওয়ার জন্য তারা কিছুক্ষণের মধ্যে স্টার্টিং এর জন্য দুই পজিশন থেকে ফুটবলের এই মহারণে তারা আবির্ভূত হবেন। এই টুর্নামেন্টের উদ্বোধনের চিত্রটুকু অবশ্য ধারণ করা হল চ্যানেল এস এর মাধ্যমে ক্যামেরা পার্সন চ্যানেল এস এর এখানে রয়েছেন তুইন আহমেদ পাশাপাশি ক্রীড়াঙ্গনের এক নিবেদিত প্রাণ সিলেট জেলাতেও যিনি ক্রীড়াঙ্গনে অবদান রেখে থাকেন পাশাপাশি এখানে উপস্থিত রয়েছেন সারোয়ার চৌধুরীর সুযোগ্য ভাবনা নাবিল ফুটবলাররা নিজেদের মধ্যে আপনতরীণ কথাবার্তা বলে নিচ্ছেন গেম শুরু হওয়ার পূর্ব মুহূর্ত কোন ধরনের প্ল্যান হওয়া উচিত কমিটমেন্ট সবকিছু এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম। এখানে আমিরুল ইসলাম খান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক গোলাবাজে বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাশাপাশি এখানে লক্ষ্য করলাম রুয়েল আহমেদ সাবেক দলিত ফুটবলার এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ। খেলা শুরু হওয়ার রুয়েল ভাইকে অনুরোধ করছি মঞ্চে তোলে আসার জন্য। খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে দুটো দল নিজেদের মধ্যে গুপ্ত আলোচনা করে নিচ্ছে ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে ধারাভাষ্যে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট বিভাগীয় খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত দুটো দলের খেলোয়াড়রা এই মুহূর্তে নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করে নিচ্ছেন মাঠে খেলা চলাকালীন অবস্থায় কোন ধরনের গেম প্ল্যান হওয়া উচিত কোন ফর্মেশন অ্যাপ্লাই করা দরকার মধ্যমাঠ আক্রমণবাদ এবং সেন্টার মিডফিল্ড এবং অ্যাটাকিং জোন ফরওয়ার্ড উইং পাশাপাশি ফুলব্যাক কোন ধরনের ফুটবল নিয়ে আসা উচিত সবকিছুই কিন্তু প্ল্যানে অন্তর্ভুক্ত রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হবে এই মুহূর্তে ধারাভাষ্যে
আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাচ শুরু হওয়ার পূর্বে সিলেট বিভাগীয় ধর্ম প্রকাশ সংস্থা সম্মানিত সিনিয়র সহসভাপতি আলী হোসেন রানা ভাইকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ। 2013 সালে কনসি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের পর 2018 সালে সর্বোচ্চ দিক ফুটবল টুর্নামেন্টে আজকে পর্যন্ত উঠল এই কনসি ফুটবল মাঠে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুধু দর্শক মহলে গোড়াবাজার ইউপি ফুটবল একাদশ। তারা মাঠের দক্ষিণ প্রান্ত রয়েছে, মাঠের উত্তর প্রান্ত রয়েছে উসমানপুর ইউপি ফুটবল একাদশ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সকল অতিথিবৃন্দ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের যারা রানার সাফল্য সাকরণ ফুটবল একাদশ, সে দলের একাধিক তারকা ফুটবলারদের নিয়ে গড়া গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ কালো এবং সাদা জার্সি পরে খেলবে এবং প্রতিপক্ষ দল উসমানপুর ইউপি ফুটবল একাদশ। তারা রয়েছে এক প্রান্তে, খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছে সিলেট বিভাগের এখানে আমাদের মঞ্চে ইতিমধ্যে এসে যোগ দিয়েছেন রাজিয়া ট্রেডার্সের তিনি প্রোভাইডার জনাব এম এ হামিদ, একজন সংগঠক উনাকান্না মঞ্চে আসন গ্রহণ করেছেন। অনুরোধ জানাচ্ছি আমি এখন দেখাই ও যে খালা যে জার্সি ভিন্ন তারা ওই লেগারি গোলাবাজার ইউনিয়ন ইউনিয়ন আর ও যে ব্লু কালার যে জার্সি তারা ওই লেগারি উসমানপুর ইউনিয়ন। খালা জার্সি গোলাবাজার ইউনিয়ন, ব্লু কালার জার্সি উসমানপুর ইউনিয়ন। কুদরত ভাই চেষ্টা অবসর করছি কমেডি বসে চলে আসার জন্য। কুদরত এতক্ষণ মাইক্রোফোনে কথা বললেন এবং বিভাগীয় সংস্থা যারা নেতৃত্ব রয়েছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী হোসেন রানা, যার সম্পর্কে নতুন করে আপনাদের সম্মুখে পরিচয় করে দেওয়ার কিছু নেই। এখানে একজন তরুণ সমাজ ধারাবাস্তার অত্যন্ত সুরক্ষিত কণ্ঠে তারা বর্ণনা করে থাকেন সিনেমাজন সাইজুর রহমান, এসসিসি এর মেম্বার, যথেষ্ট সুনামের সাথে তারা বর্ণনা করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে সম্মিলিত হয়েছে সামাজিক সংগঠন, সমাজসেবা, শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গন এবং রামজীবনের প্রিয় নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন। তাদের সকলকে অভিনন্দিত করছি, ধন্যবাদ জানাচ্ছি এক কাতারে সামিল হওয়ার জন্য। ক্রীড়াঙ্গনকে রাজনীতি বক্তব্য রাজনীতির মধ্যে রেখে সকলের উপস্থিতি আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলায় তিনজন দায়িত্ব পালন করেছেন, হাসানুজ্জামান মিলন রয়েছেন, আসাম আলী অর্জুন কৌশল আহমেদ খস্র চমৎকার একটি মাঠ, জমিনের মাঠ এত সুন্দর হতে পারে তা কল্পনার বাইরে। এই মাত্র থেকে আবার মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল। বল পেয়েছেন এম এন রাইট ফুল ব্যাক, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন এখানে মাইকেল, জয়নুল দলীয় অধিনায়ক বাম দিক থেকে আক্রমণের অত্যন্ত সুনাম অর্জন করে যিনি খেলে থাকেন আন্ডার 16 সিলেট জেলা দলের এই তরুণ তুর্কি, যথেষ্ট সুনামের সাথে সিলেট জেলা স্টেডিয়াম সহ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিলেট জেলা দলের প্রতিনিধিত্ব করেছিলেন। সোহেল দাম্পি চেকাবার জুয়েল লম্বা করে বাগিয়ে দেওয়ার কি প্রয়াস, মাইকেলকে লক্ষ্য করলেন দেলোয়ার হুসাইন, একজন অভিজ্ঞ ডিফেন্ডার, দেশে ফুটবলার সুস্থিত পাশের মধ্য দিয়ে আক্রমণ স্থানীয় নেওয়ার কি প্রচেষ্টা সোহেল, বাম দিক থেকে আক্রমণের একটি প্রয়াস কি করবেন করেছেন, উদ্দেশ্য একটা এখানে জুয়েল উগান্ডা ফুটবলার মাইকেল বলটিকে ক্লিয়ার করেছেন, বাম দিক থেকে আবারও আলী মধ্যমাটি আক্রমণের যে প্রচেষ্টা, 11 নম্বর জার্সি পরে যে খেলোয়াড় তার উদ্দেশ্যে বলটি বাড়িয়ে দিয়েছিলেন। বল বসে এখানে কি করবেন এম এন, তার পরিবর্তে জয়নুলকে লক্ষ্য করলেন, দুর্দান্ত
হেড করা হয়েছে। সেখান থেকে আবার জয়নুল দেলওয়ার আসতে পারেন, ইউগান্ডার ফুটবলার মাইকেল লম্বা করে বানিয়ে দিয়েছেন। হাবিবুল্লাহ সেন্টারের পজিশনে যিনি খেলেছেন, সৈয়দ আলী একজন তরুণ ফুটবলার যার এক ভাই আমরা জানি যে ক্রিকেটে জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছে, একজন সম্ভাবনাময় ক্রিকেটার আলী সবুদর। আব্দুর রাজ্জাক তাকে দেখতে পেলেন বিষ্ণু উপজেলা থেকে, যাকে আনা হয়েছে। আব্দুর রাজ্জাক অত্যন্ত ভালো একজন খেলোয়াড়, রাজু ছোট করে সাইড পাস করেছেন। এখানে জাহেদ মাহমুদ সামাদার আবরণ পুরিন্দারের খেলোয়াড়, সেখান থেকে তরিন আবার জাহেদ মাহমুদ গান্ধী থেকে আক্রমণ উদ্দেশ্য ছিল রাসেল, সেখান থেকে দেলওয়ার লক্ষ্যগ্রস্তার সাইড লাইনের বাড়ি বাম থেকে দোয়া আসছে, সেটা অবশ্য উৎপামপুর ইউনিয়ন ফুটবল দলের পদপুরি। রাজু তরিন করেছেন বাম দিক থেকে রাসেল আসতে পারেনি, গোল লাইন অতিক্রম করে বস্তরাজা মাঠের বাড়ি, যার ফলে গোলটি গোলাবাজার ইউনিয়ন ফুটবল দলের অনুকূল। গোল করছে এখানে আরও ঠিক করবেন উগান্ডার ফুটবলার মাইকেল, বাম দিক থেকে যুবেদকে লক্ষ্য করলেন প্রথম পাশার ছেলে যুবেদ আক্রমণী গোলাবাজার ইউনিয়ন ফুটবল দল। এখানে এম এম সেন্টার মিডফিল্ডে জাহেদ মাহমুদ তাকে দেখতে পেলেন, সেই সাথে গোলটা আরও যথেষ্ট সুনামের সাথে গোল করার দায়িত্ব পালন করে থাকেন এই আরব। করণ চিচেরি ডান দিক থেকে বাড়িয়ে দিয়েছেন মধ্যমাঠি, জনুর দলীয় অধীনে শেষ পর্যন্ত ঠিক করবেন জাহেদ মাহমুদ, অত্যন্ত ভালো মানের একজন বুদ্ধি মিডফিল্ডার। জয়াল ক্ষিপ্র গতিতে বল নিয়ে চলছেন বাম দিক থেকে, আক্রমণ করণ খেলোয়াড়ের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছেন। এখানে সপ্ত একজন করণ খেলোয়াড় রাসেল কি করবেন আক্রমণে, সেখান থেকে জাহেদ মাহমুদ উগান্ডার ফুটবলার মাইকেল রাসেল আক্রমণে উত্তম পরিণাম ফুটবল দল রাখতে পারেননি সেন্টারদের পজিশনের খেলোয়াড় মাইকেল কেয়ার করেছেন কাউন্টারে, চমৎকার ভাবে টস করেছিলেন দেলওয়ার ডেসিং ডিফেন্ডার বলটিকে কেয়ার করেছেন। দলীয় অধিনায়ক জয়নুল সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন, কাউন্টারের বাম দিক থেকে সৈয়দ আলী গোলাবাজার ফুটবল দলের আক্রমণ, কোন খেলোয়াড় নেই সম্পর্কে যদি আমরা বলি, একজন ক্রীড়ামোদী মানুষ, একসময় যিনি শিক্ষকতার দায়িত্ব পালন করেছিলেন গুরুঙ্গারের কৃষি সন্তান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন, এবং গত সপ্তাহে লক্ষ্য করেছিলাম যে বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর বীরেন সিকদার যখন গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে এবং সেখানে একটি প্রবাসীদের সাথে মত বিনিময় সভায় বক্তব্য রেখেছেন এবং কিছু দাবি ছিল যে উসমানীপুর উপজেলা একটি মিনি স্টেডিয়াম, এবং সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে ডক্টর বীরেন সিকদার আশ্বস্ত করেছেন যে উসমানীপুর উপজেলা পরিষদের সমাঞ্চল চেয়ারম্যান এবং ইউনিয়ন মহোদয়ের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করার জন্য প্রতিদিনই আমরা আশা রাখছি। সারোয়ার চৌধুরী এবং প্রবাসীদের প্রচেষ্টায় উসমানীগঞ্জ উপজেলায় একটি মিনি স্টেডিয়াম হওয়ার সম্ভাবনা রয়েছে, যারা এখানে গুলি নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দ রয়েছে, তাদের প্রতি আহ্বান করব, প্রশ্ন রাখব, আপনারা একটি জায়গা সিলেক্ট করে এবং মিনি স্টেডিয়ামের জন্য আপনারা প্রিপারেশন যথেষ্ট করা, তারা প্রবাসী নেতৃবৃন্দ করবেন। ক্রীড়া মন্ত্রণালয়ের যুব ক্রীড়া মন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রীর সাথে আলাপ করেছি, আমরা চিনি উসমানীগঞ্জ এবং বালাগঞ্জের দুটি স্টেডিয়াম দেখতে চাই, খেলোয়াড়দের খেলা দেখার সুবিধার্থে। ডান দিক থেকে আবার আক্রমণ রাসেল কি করবেন ডাকতে পারেননি, ছেলেন বল পাঠাবেন সাইড লাইনের বাইরে, ডান দিক থেকে আক্রমণ দলের পক্ষে থ্রো করবেন লম্বা থ্রোয়িংয়ের জন্য বিখ্যাত একটি নাম, বিশেষ আমাদের উপজেলা লেভেল অত্যন্ত ভালো থ্রো করে থাকেন মাদারবাজারের ছেলে এম এম, লম্বা করে বাড়িয়ে দিয়েছেন। এখানে সত্য একজন ফরেন খেলোয়াড় তার আগেই চলে অ্যাসিস্ট্যান্ট রেফারি এখানে কৌশল এবং কৌশল পতাকা উত্তোলন করে দাঁড়িয়ে দিয়েছেন। অফসাইড বল বসে ঠিক করবেন উগান্ডার ফুটবলার মাইকেল, অত্যন্ত পরিশ্রম একজন খেলোয়াড়ের নাম, যথেষ্ট সুনামের সাথে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এবং বিভিন্ন জেলা পর্যায়ে যিনি খেলে থাকেন। বামদিক থেকে আবার আক্রমণ জুবেদ গোলপেজন সৈয়দ আলী নিজের আয়ত্তে রেখেছেন এবং সেখান থেকে জয়নুল অবৈধভাবে ট্যাকল করেছেন এবং সৈয়দ আলী খানিকটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, যেটা আমরা লক্ষ্য করলাম। ফুটবলের পাশাপাশি একজন তরুণ ক্রিকেটার সৈয়দ আলী এবং এই টুর্নামেন্টের জন্য যার অক্লান্ত এবং নিরলের প্রচেষ্টা, ফসল হিসাবে এই টুর্নামেন্ট উপহার পেয়েছে উসমানীগঞ্জ বালাগঞ্জের ক্রীড়া মানুষ, যেটা আমরা লক্ষ্য করলাম।
সুদর্শন দেবের ফুটবলার আলীকে হাত দিয়ে আঘাত করার পরে ৩৬ লাখ প্রণব গোলাবাজার ইউনিয়ন ফুটবল একাদশ বলব সেখানে ঠিক করবেন উগান্ডার ফুটবলার হয়তো মাইকেল কিংবা অন্য কোনো খেলোয়াড় শুট করতে পারেন। এই টুর্নামেন্টের বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন আমাদের আলী হোসেন দান এবং সাইদুর রহমান পত্র পত্রিকার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, এসটিভির মাধ্যমে আত্ম উদ্ভিদ খেলার প্রচার প্রসার হবে এবং বহির বিশ্বে এটা প্রচারিত করা হবে যেটা আমরা জানি। মিডিয়া পার্টনার হিসাবে এখানে এই টুর্নামেন্টের প্রত্যেকে ম্যাচ কভার করে নেবে শর্মা নিউজ টোয়েন্টি ফোর ডটকম। উগান্ডা ফুটবলার মাইকেল কিক করবেন এবং কিক করেছিলেন বটে, অনেকটা উপরে বল চলে যায় মাঠের বাইরে, যেখানে বল তখন রাজ্জাক সূর্যের গ্রহণ করার জন্য আমি আহ্বান করি ক্রীড়াঙ্গনের মানুষ ক্রীড়াঙ্গনের কানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং অনেক আমাদের এই মঞ্চে দেখতে পাচ্ছি, সকলকে দেখে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছে আমাদের ক্রীড়াঙ্গনের সকল মানুষকে এখানে সমবেত হওয়ার জন্য। হাজার হাজার দর্শকের সমাগম, যারা মনে মনে ফুটবলকে ভালোবাসেন তারা কিন্তু এই করমশীল মাঠে আসতে বল করেননি। দর্শকরা অত্যন্ত শান্তিতে অত্যন্ত সুন্দরভাবে এবং সুসুন্দর পরিবেশের মধ্য দিয়ে আজকের উদ্বোধনী খেলাটি উপভোগ করে আমাদের টুর্নামেন্ট কমিটিকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন এই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। গোল করে এখানে আরবকে লক্ষ্য করলাম, বলটিকে বসাবেন, কিক করবেন উগান্ডার ফুটবলার এই মাইকেল, তাকে আমরা লক্ষ্য করলাম কিক করবেন। পরবর্তী খেলা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, ৬ নম্বর জার্সি পরে যে খেলোয়াড় এখানে বলতে গিয়ে টিপু বক মধ্যমাটি বল পর্যন্ত শাহীন ক্লাসিক ফুটবল দলের এই খেলোয়াড় কি করবেন রাতে পারেন নিয়ে সোহেল বলটিকে কেড়ে নিয়েছেন দুর্দান্ত ফুটবল খেলোয়াড় এখানে তরুণ বুদ্ধিমান ফুটবলার সোহেল রাজু জাহেদ রাসেল ডান দিকে আক্রমণে উসমান পরিণাম ফুটবল একাদশ অবশ্য আক্রমণে ফলপ্রদ হয়নি, একেবারে একবারে বলটিকে জুয়েলকে দিতে পারতেন, দিতে পারেন যদি এই জায়গায় জুয়েল বলটি আয়ত্তে নিতে পারতেন এখান থেকে সুর হতে পারত, বলের সুযোগ হতে হয়তো তৈরি করতে পারেনি উসমানপুর বীরন ফুটবল একাদশ। গোলাবাজার যথেষ্ট ভালো পারফরমেন্স করে যেতে খেলোয়াড়রা, বিশেষ করে উগান্ডার ফুটবলার সেন্টারের পজিশনে মাইকেল তার প্রশংসা করতে হয়, যথেষ্ট পরিশ্রমের সাথে খেলে থাকেন একজন পরিশ্রমী একজন খেলোয়াড়। উপজেলা যারা টিম ম্যানেজার হয়তো নাম নেই, যেটুকু আমরা জানি যে সাবেক খেলোয়াড় জনাব ফালেদ জনপ্রতিনিধি উসমান পরিণয় এবং সহকারী টিম ম্যানেজার আবদুল্লাহ সহ গোলাবাজার আমরা এই মাসের লক্ষ্য করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক আরেকজন সুনামগুলি অত্যন্ত বুঝে খেলোয়াড় বাই বাই ফুটবল টুর্নামেন্টে যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন একজন সংগঠক একজন রাজনীতিবিদ এবং সমাজসেবী জনাব হাজি লাল মাহমুদ সাহেবকে আমাদের প্রতিনিধি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত অভিভূত আমাদের সারুয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আমাদের মঞ্চে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা গুণীজন যারা সমাজসেবা শিক্ষাঙ্গন ক্রীড়াঙ্গন সহ সুশীল সমাজে যারা কাজ করে থাকেন সকলকে সমবেত হওয়ার জন্য সকলের উপস্থিতি দেখে আমরা অত্যন্ত মুগ্ধ হয়েছে। একটি ভালো ক্রস করেছিলেন এখানে করেন খেলোয়াড় কিন্তু ঠিক মতো এটাকে কাজে লাগাতে পারেননি যেটা আমরা লক্ষ্য করলাম। এই টুর্নামেন্টের সমর্থক জানাব সারওয়ার চৌধুরী, যার একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য যে উসমানীগর বালগঞ্জের যুব সমাজকে খেলাধুলা উদ্বুদ্ধ করা, খেলোয়াড়দেরকে খেলার সুযোগ তৈরি করে দেওয়া এবং যারা দর্শক তাদেরকে অন্তত পক্ষে ঘন্টা দুই ঘন্টা সময় বিনোদনের সুযোগ করে দেওয়া, যার ফলে ক্রিকেট এবং ফুটবলের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছেন এবং সবার থেকে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে এই উসমানীগর বালগঞ্জের দুটি মিনি স্টেডিয়ামের দাবি উপস্থাপন করেছেন। আমার বিশ্বাস যদি উসমানীগর বালগঞ্জের ক্রীড়াঙ্গনের মানুষ যারা প্রশাসনের সাথে যাদের সম্পর্ক রয়েছে আমি আহ্বান করে যে সরকারি যে হাত জায়গা আপনারা খুঁজে বের করেন এবং আপনাদের এই উপজেলা এবং বালগঞ্জের স্টেডিয়ামটি নির্মাণে প্রবাসীরা এগিয়ে আসবেন এবং তাদের যতটুকু করা তারা করবেন এটা
বলেছেন বক্তব্যের মাধ্যমে বামদিক থেকে সালমান খান কি করবেন শেষ পর্যন্ত জনম রাখতে পারেন যে বলতে সাইড লাইনে ভাই কল্যাণ গোলাবাজার শ্রীনদপুর কলাকাদশ শূন্য পুষ্পাঙ্কুর শূন্য কলাকাদশ শূন্য এরপর যে ধারাবাসের পরিবর্তন ধারাবাসে আছেন সিলেট বিভিন্ন ধারাবাসীরা সন্ধ্যা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিভিন্ন জেলা এবং উপজেলা অত্যন্ত বড় বড় ম্যাচ কভার করে থাকেন আমি সোনাকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম বলের মতো ধারাবাস নিয়ে আসার জন্য টুর্নামেন্টে যখন এই অঞ্চল আয়োজন করা হয় এরপর দীর্ঘ পাঁচ বছর আবার এই অঞ্চলে আরেকটি ফুটবল টুর্নামেন্ট চালু হচ্ছে তিনি ফুটবল টুর্নামেন্ট 2018 সেটা শুভ উদ্বোধন হয়ে গেল টুর্নামেন্টের মাধ্যমে দিয়ে এই অঞ্চলের আরেকটি ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠে যায় মধ্যমার থেকে জায়দ মাহমুদ উসমানপুর ইউপি ফুটবল একাদশে আলতো করে বাড়িয়ে দিয়েছেন জিয়ার নুনু ফুটবল একাডেমির ফুটবলার ভারতের মাটিতে শিলচরে খেলে এসেছে নুনু ফুটবল একাডেমি শেষ ম্যাচে তারা জয়লাভ করে এবং প্রথম দুই তিনটি ম্যাচে অবশ্য ফলাফল ভালো করতে পারে নুরবাই মুষ্টি মুষ্টি আসছেন কারণ দর্শক থেকে আসছেন আমার মনে হয় কারণ এই অঞ্চলের দর্শক আমি আগেই বলেছি সেটা রেকর্ড সংখ্যক যে বাই বাই ফুটবল টুর্নামেন্টের পর ক্রোয়েশিয়া আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট 2013 সালে যেখানে শাহ কলোনি ফুটবল ক্লাব তারা রানার্স আপ হয়েছিল হাসানুজ্জামান মিলন প্রধান মেসেফানি তিনি বাঁশি বাজান সহকারী মেসেফানি কৌশল আহমেদ এবং মোহাম্মদ আসাফ আলী যারা আজকের উদ্বোধনী ম্যাচে বাঁশি বাজাচ্ছেন বলটিকে বসালেন উসমানপুর ইউপি ফুটবল একাদশের পাঁচ নম্বর দর্শকের যিনি খেলছেন এম এন বালগুন উসমানীনগর ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা ফুটবল লীগে তিনি সামাদ রাবণ স্পোর্টিং ক্লাব মাদার বাজার হয়ে খেলেছেন এম এন বলটিকে বসিয়েছেন লুকুমিয়া সৈয়দ আলী আহমেদ একজন তরুণ তারকা ফুটবলার যার ভাই ছিলেন জেলা যুব ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছে জায়দ মাহমুদ জুয়েল মধ্যমার থেকে আক্রমণ করার চেষ্টা জায়দ মাহমুদ গোলাবাজার ইউপি ফুটবল একাদশের দলে নেতৃত্ব দিচ্ছেন দলীয় অধিনায়ক গিরোয়াল হোসেন এবং উসমানপুর ইউপি ফুটবল একাদশের দলে নেতৃত্ব দিচ্ছেন কাজী জয়নুল তিনি দলেন সৈয়দ আলী আহমেদ বাইরে দিয়েছেন সেখানে সৈয়দ সৈয়দ আলী আবারও গোল পেয়েছেন 2013 সালে গৌরক্ষের আলোকারী ছিলেন আলী আহমেদ তারা এই লোকালিটি ছেড়ে কোন সিং অঞ্চলে ফুটবল টুর্নামেন্টের চমক দেখেছিল সেই পূর্ণ আবৃত্তি যিনি লক্ষ্য করেন মুম্বাই 2018 সালে এই সেই সারোয়ার জাহান সারোয়ার চৌধুরীর ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী ম্যাচে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের জানিয়ে রাখি এই টুর্নামেন্টের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী উমরপুর ইউনিয়নের খাদিমপুর মাঠে একটি আক্রমণ করে আছে সেই প্রসঙ্গে কি করবেন করেন খেলোয়াড় কি করলেন অত্যন্ত ভালো সুযোগ পেয়েছিলেন এখানে রাসেল তৈরি করে দিয়েছিলেন একটা কাজে লাগাতে পারেন যেটা বলছিলাম উমরপুর ইউনিয়নের খাদিমপুর মাঠে তরুণ ক্রীড়াচক্র কর্তৃক আর করে একটি বড় ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে আগামী 15 ফেব্রুয়ারি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তরুণ ক্রীড়াচক্রের ঐতিহ্যবাহী দল এবং তাদের ব্যানারে 15 ফেব্রুয়ারি একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হবে খাদিমপুর পূর্বর মাঠে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেই টুর্নামেন্টে খেলা উপভোগ করার জন্য এবং অংশগ্রহণ করার জন্য সেই সাথে দুটি ক্রিকেট টুর্নামেন্টে দুটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি যে প্রথম কাজী শামীম আহমেদ কাপ ব্যাডমিন্টন প্রতি 2018 স্থান কানাডা মাদ্রাসা মার্কেট সংলগ্ন মাঠ উদ্বোধনী খেলা 13 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সন্ধ্যা 7:30 সময় এবং ফাইনালটি হবে 23 ফেব্রুয়ারি যিনি উদ্বোধন করবেন আমাদের এন্টার সিলেটের ক্রীড়াঙ্গনের গৌরব
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাদের ছাত্রনেতা জনাব শফিউল আলম চৌধুরী নাদের সেখানে প্রধানমন্ত্রী আসর অনুষ্ঠিত করবেন সেখানে উপভোগ করার জন্য। আগামীকাল আমাদের গোয়ালজুর বাজার সম্মেলন যদি আপনারা অংশগ্রহণ করতে চান এখানে আলিমিশন রানার আমি আসি সাহিত্য যোগাযোগ করতে পারেন। এটি বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট আগামীকাল যেটা প্রস্তাব এবং প্রথম পুরুষের একটি মোটরসাইকেল সেই টুর্নামেন্টে খেলা উপভোগ করার জন্য এবং অংশগ্রহণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করি। ধন্যবাদ নির্ভয় তথ্য দেওয়ার জন্য। কারণ যারা খেলাধুলাকে মনে প্রাণে ভালোবাসেন তারা মাইকের আওয়াজ শুনছেন যে কোথায় খেলা হচ্ছে এবং অপেক্ষায় থাকুন বালাগঞ্জ সুমাইনগর ফুটবল খেলোয়াড় সংস্থার অষ্টম ফুটবল লীগের ফাইনাল ম্যাচ তাজপুর মঙ্গল চৌধুরী নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ঘোরাবে, যেখানে ফাইনালে উত্তীর্ণ হচ্ছে রয়্যাল ফুটবল ক্লাব আমতনপুর এবং শিপন এফসি কুরুয়া। তারা ফাইনালে একে অপরের মোকাবিলা করবে। খেলোয়াড় সংস্থার সর্বসাধারণ সম্পাদক আলিয়ান যে দুরু এখানে রয়েছেন তিনি এখানে প্রতিষ্ঠাতা তাকে ধন্যবাদ জানাচ্ছি। নুরানে খেলায় ফিরে যাচ্ছে নিজেদের সীমানা থেকে উসমানপুর, কিন্তু তারা আক্রমণে হাবিবুল্লাহ শেষ পর্যন্ত বল পেয়েছেন তাদের দলের জোয়েল ব্যাকপাস করেছেন সালমান সামি। নিজের দলের কোন খেলোয়াড় নেই বৈরক আব্দুর রাজ্জাক বিশ্বনাথের ছেলে আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথ যখন চ্যাম্পিয়ন হয় চমৎকার তিনি দায়িত্ব পালন করছেন বৈরক্ষকে হাবিবুল্লাহ। নিজেদের সীমানা থেকে আক্রমণে জাদ মাহমুদ বড়বাজার ইউপি ফুটবল একাদশ তাই জন্য বেশ কয়েকটি আক্রমণ রচনা করেছিল, সেই দুটি দল কিন্তু আক্রমণ রচনা করেছে। রাসেল বল পেয়েছেন মাইকেল রয়েছেন করা পাহাড়ে জুয়েল যাকে নুনু একাডেমি মেসি বলা হয় জুয়েল। শুধু দর্শক মহলে খেলার ফলাফল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। গোয়ালাবাজার ইউপি ফুটবল একাদশ তারা শূন্য, উসমানপুর ইউপি ফুটবল একাদশ তারা শূন্য। খেলোয়াড়ের পরিবর্তন হবে গোয়ালাবাজারের ইউপি ফুটবল একাদশের খেলোয়াড়ের পরিবর্তন, মাঠ থেকে বের হয়ে যাবেন রাজু পবিত্র আসরের আদানোর জন্য আবার তো মাইক বন্ধ করে দিলাম। আমরা লক্ষ্য করলাম এই মাত্র আমাদের মধ্যে উপস্থিত আছেন টুর্নামেন্ট পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি গোলাবাজার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত রামচন্দ্র নন্দুদের চেয়ারম্যান অত্যন্ত ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া সংগঠক সমাজ সদস্য জেলা বাতাবরণ মানিক আমাদের মধ্যে উপস্থিত আছে মোমরাকে সভাপতি আসন গ্রহণ করার জন্য আহ্বান করছি।
ভাই 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 টিকিট দেখলাম খুশি করে জানাই ভাই দেখা তো মানে মাঠের সাইডে যেটা মানুষ মানে ইউমেনের না তো আমি চেষ্টা করবো ও খেলার ফাইনাল যে খেলা ফাইনাল খেলাও মানে লাইভ কভার করার লাগে তো সব লোক এটা আবার অবশ্যই আগে আপডেট দিব ফাইনাল খেলা কোন দিন উইব না উইব ফাইনাল খেলা আরও জমজমাট হইব আর যেহেতু মোটরসাইকেলের খেলা অবশ্যই আপনার এখানে মানে আরও এন অলরেডি দু চারটি মানে বিদেশি প্লেয়ার দু চারটি আছে সো আপনারা সব লোকে তাও আমরা শেয়ার আলিম ভাই জয়েন হয়েছিল ইয়ে লেসন ওয়া বিউটিফুল শেয়ার আলিম ভাই আপনারা আসলে বহুত উপরতে উয়ে খেলা দেখাইলাম বড় রিক্সে সো আপনারা সবার লোক এটা হোকা আর নিজে অনেক মানুষ বহুত সব লোক পালা লাগে নি অবশ্যই জানাইবা আর আপনারা সে কোন টিমের পক্ষে খবর করে জানাইবা আমি কই দাম গোলাবাজার ইউনিয়ন বনাম ওসমানপুর ইউনিয়ন গোল হয়েছে না এখনো বলি না এখনো গোল কোনোবাই হয়েছে না সমান ড্রপ এখনো কোনোবাই গোল হয়েছে না খেলার প্রায় 47 মিনিটের মতন হয়ে গেছে 47 মিনিট মেবি আমি তো আরও আগে উদ্বোধনে উদ্বোধনে দেখাইছি 40 মিনিটের মতো 30 মিনিটের মতো খেলা হয়ে গেছে আর প্লিজ আপনারা যারা আসেন আমরা সবাই শেয়ার মারুক বুঝছি নাকি সবাই শেয়ার মারলে আরও দেখতে পারবো আপনার এলাকা যদি খেয়েও থাকে শেয়ার মারুক দেখতে পারবো এখানে কত মানুষ হয়েছে ভাই ওরা রালিম ভাই কেটা খবর আরে খাইনি সব ঠিক আছে ভাই ফুটবল কিছু বলার নাই কারণ আমি একটা জিনিস শেয়ার করি আমি কিন্তু যখন ফুটবলার আসলাম মোটামুটি খেলাইতাম আর কি সো আমি আজকে 3 বছর ধরে রেস্টুরেন্ট মেইন জুড়ি আমার পাওয়ার লেগামেন্ট সিরা ফুটবল খেলার আর ফুটবলার জীবনে করতাম না বিরাট প্রবলেম থেকে আজকে 3 বছর ধরে আমি রেস্টুরেন্ট আর ফুটবল
থুলাল নাকি ইয়াল্লা দেখা নেই ভাই কেন চলতেছে খেলা ভাই কে আমরা সিলেট জেলার উসমানীনগর থানার গোলা বাজার করছে খেলাটা চলে নাকি শুধু দর্শক মন্ডলী পবিত্র আসরের নামাজের ঠিক পূর্ব মুহূর্তে আমরা মাইক বন্ধ করে দিব। ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত রয়েছেন সালোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি, গোলাবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান আঞ্চলিক ক্রিকেট সন্তান, আমাদের অত্যন্ত প্রিয় মুখ বিশিষ্ট ক্রীড়ানুরাগী ক্রীড়া সংগঠন আতাউর রহমান মানিক সাহেব, আমরা মাননীয় সভাপতিকে ধন্যবাদ জানাই, পাশাপাশি উপদেষ্টা মন্ডলী বিশেষ অতিথিবৃন্দ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। গোলের দেখা ওখানে নেই, ছেলে দাঁড়াকালী গোলরক্ষক এই লোকালী ছেলে এবং উসমানপুরের গোলরক্ষক বিশ্বনাথের জনপ্রিয় গোলরক্ষক আব্দুল রাজ্জাক 2013 সালে তাদের নেতৃত্বে এই টুর্নামেন্টে যারা খেলছেন একাধিক তারকা ফুটবলার আজকে রয়েছেন করণশীল সাকনি একাধিক ফুটবলার মাইকেল নাইজেরিয়ান ফুটবলার দক্ষিণ আফ্রিকার ফুটবলার দিলওয়ার দলীয় অধিনায়ক চমৎকার ব্রাউন কালার দিয়েছেন টিপু, রক্ষণ ভাগে খেলছেন মধ্যমার থেকে আক্রমণ সালমান সামি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ আর নির্ভয় করেছেন সবার নামের তালিকা নেওয়ার জন্য বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট ক্রীড়া অনুরাগী অত্যন্ত পরিচিত মুখ জনাব লাল বোনকে ধন্যবাদ জানাই হাজির সবার নাম বলবো, এখন যদি নাম বলি কার নাম বাদ দিব কার নাম বলবো না দ্বারা বিভিন্ন দিব সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের পর 2013 সালে 2018 সালে ফরওয়ার্ড চৌধুরী ফুটবল টুর্নামেন্ট শুধু দর্শক মনের একটি কথা বলেই তোমার হলো না যে ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ দর্শক ফুটবলার সেই কাঙ্ক্ষিত গোল সেই গোল কেন হয় না, গোল কেন হয় না, এখন পর্যন্ত কোনো গোল হয়নি সেই সত্যি বললাম অনেকটা পরে নুরবাই সাইদুর রহমান গোল কেন হয় না, গোল কেন হয় না, টিপে বক চমৎকার ছুড়ে স্টাইল ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাইকে মাননীয় সকল অতিথিবৃন্দর্শক হিসেবে রয়েছে আমরা আজকে তিনজন সিলেট বিভাগীয় ধারাভাষ্যকারী জনপ্রিয় ধারাভাষ্যকার জিয়র আহমদ নূর এবং সাইদুর রহমান সদস্য সুরমা সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থা অনেক ফুটবলার এখানে রয়েছেন চাকরণী ফুটবল একাদশের হয়ে যায় নিজের নিয়ত নেওয়ার জন্য কিন্তু গোলরক্ষক আব্দুল রাজ্জাক দ্বিতীয় পর্যায়ে গোলটিকে তার জুবেদ খান সালমান সামি
শুধু দর্শক মন্ডলী, খেলার ফলাফল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। গোলাবাজার ইউপি ফুটবল একাদশ, তারা কালো এবং সাদা জার্সি পরে খেলছে শূন্য। উসমানপুর ইউপি ফুটবল একাদশ, তারা শূন্য। কিছুক্ষণের মধ্যে পবিত্র আফরের নামাজ শুরু হবে। আমার তো মাইক্রোফোন বন্ধ করে দিলাম। গোলাবাজার খেয়ে আছেন? গোলাবাজার ইয়ো ভাই নাইজেরিয়ান প্লেয়ার আছে আমার সব এলাকার, মানে আলি এবারে ফাইউম তার রিপনে অবশ্য চিনবা কিছু নিতে হয়েছে, মানে কথা আছে নাকি প্লেয়ার শুধু আর কি পাখারা পাল্লা খেলায় নাইজেরিয়ান প্লেয়ার আছে একটা কিছু নিতে হয়েছে। শোনানো বাবা, এটা আমরা উসমানীনগর থানা করছে, উসমানীনগর থানা হয়েছে গিয়ে উপজেলা হয়েছে গিয়ে আমরা সিলেট জেলা উসমানীনগর উপজেলা। মাল্টিপ ইয়ার্স, এই মুহূর্তে আমরা হাফ টাইম হয়ে গেছি গিয়ারি। সো আপনারা সব লোকে তা হোক তিন চার মিনিট হয়তো রেস্ট নেবো, হইব হাফ টাইম অলরেডি হয়ে গেছে। আমি আপনারা মাঠের আরও কিছু দৃশ্য আপনার মাঝে তুলে ধরব, যদি কেন কেতা কেতা চলে আসো আপনারা সব লোকে তা হোক। দেখা তো মানে কত মানুষ ইয়ে হয়ে গিয়ে আর তুমি খেলা সারে খেলা সারে দিছি নি বাবাই জিও ভাই, আমি খেলা সারে দিছি, আমি খেলা সারে দিছি অলরেডি বিদেশ থেকে দেখি আর থ্যাংক ইউ বিদেশ থেকে দেখার লাগে ভাই মেরাজ ভাই। হয়তো আমরা লেফার এসে মাঠুর পাড়া হেডিয়া দিন শুনি কিনা বলছি নয় না নিজে আমরা ইয়ত মানে ওয়ার্ল্ড কাপ খেলা দেখার কেতা মনে হয় সম্মানিত ভিউয়ার্স বই নকল, আশা করি আপনারা সকল পালা আছেন। অলরেডি হাফ টাইম চলের, সো আমি এখন লাইভ থেকে বার হইছিলাম, সেকেন্ড পার্ট লইয়া আমি আবার আইমু। সো আপনারা সব মানে অত সময় লোকে থাকছেন ইনশাল্লাহ, আবার আমি মানে জানি আপনারা হাফ টাইম ওর সময় লোকে থাকবা। সো হাফ টাইম পর্যন্ত আপনারা কেউ কোনোভাবে জানি না জানো গৌরব ভাইয়া মানে যে যে তাকে এবার খাওয়া চা খাওয়া ফান খাওয়া গুয়া খাওয়া ভাত খাওয়া যার 10 মিনিট পরে আমি আবার শেয়ালিম ভাই না হরছেন আমার একটু এক্সাক্টলি বুঝাইয়া দিবাই নাকি টাইম বুঝলাম না, যাই হোক। সো ওকে থ্যাংক ইউ না ঠিক আছে অসুবিধা না শেয়ালিম ভাই, আমি বার হইতাম না আমার কমেন্ট করে জানাইছেন থ্যাংক ইউ কুমারে। আমি ইয়ে করি আমি আসলে ইন্টারভিউ তো আমি লাইক থেকে বার হইলাম না আপনারা সব লোকে তা হোক আমি বার হইলাম না, তবে আমি চেষ্টা করছিলাম করলাম মনে জানি এনারে মানে ইয়নি কেটা করা মাথা ইবার লাগে এনারে মাথা কেটা পারতাম না, আমি টাওয়ার মাঝে উবাদ পাই বুঝছেন আমার ঠান্ডা পাই যারা আছে সব তারা নিচে আর কি আটো পাই চা পান ভাই আমার না করলে চলবো কিন্তু কেটা বলছে আমি লাইক মানে 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 আর আপনারা খেয়ে
কিশোরের অলরেডি পাটপুল 0-0, গোলাবাজা ইউনিয়ন 0, উসমানপুর ইউনিয়নও 0, পাটপুল কিবাইতে হয়েছে না, আশা করি রেজাল্ট হইব। আমি এই সাইড দেখাই আমরা ব্যাক ক্যামেরা দিয়া ফ্রন্ট ক্যামেরা দিয়া দেখা তো চাইল বাদি মাঠন মানুষ সকল মানুষ আছেন এটা মানে হিসাব সারা আরি পাই গিয়ারি গোলাবাজার ইউনিয়নের প্লেয়ার অকল তারা বেস্ট করা অনৈলগেরি প্লেয়ারে মাতাও ইয়ো ভাই মেরাজ ভাই আপনি যেটা কেছেন যে প্লেয়ারে মাতাই তা মাতানোর মতো কোনো ব্যবস্থা নাই ভাই। আমি আসলে কিন্তু অনেক উফরে প্রায় 2 লক্ষ কত ফুট হইব নিজেরও 15-16 ফুট উফরে হইব আমি উফর থাকি ভাই লাইভ করলাম তো আমার পক্ষে এগুলো নামা এখন মানে ভেরি রিক্স সো আমি এখন নামতে পারতাম না সবাই চেষ্টা করবো খেলার পরে আমি প্লেয়ার অফরে মাতাইবার লাগে বা ইয়ে করতাম কিন্তু বুঝলাম না যে খেলার পরে আমি ইন যত মানুষ আমি ইয়ে করতে পারতাম না মনে কর সম্ভবত নামতে পারতাম না কারণ আমি ফোনটা বেশি ফুট উপর থেকে তারা একটা টাওয়ার বানাইছি টাওয়ারের উপর থাকি আমি লাইভ করলাম দেখান দিয়ে আমি করতাম পাল দিয়া না আমি যাবো ভাই তুমি দেখি আমার মরার লাগে বুদ্ধি দিলে বাবা বুঝছি না ভাবছি দুশ্মনে লাগাইলে ভাই মেরাজ ভাই এটা তো ঠিক না খেলায় কোথায় হচ্ছে খেলা হয়েছে গিয়ারি ভাই আমরা উসমানীনগর উপরে চালাত সিলেট জেলার উসমানীনগর উপরে চালাত গোলাবাজার হচ্ছে খেলা সৌদিটাকে দেখি আর থ্যাংক ইউ আপনার সৌদি থেকে দেখার লাগে হাইটা সানাসুর কে না দিব রে ভাই সানাসুর এখানে সানাসুর দেওয়ার মতো কেউ নাই দেখে মানে কেউ হাইনি ও বুট ও মোটর না দিতে পারতো না না করে কয় উপরে দিতে পারতো না সেটার মধ্যে দেখলাম ভাই টু বালা লাগে ধন্যবাদ থ্যাংক ইউ আপনারে ভাই কিতাল আছেন আখে কাখ মত মানুষ সম্ভবত গোল হয়েছে না না মেরাজ ভাই গোল হয়েছে না কোনো বাইদে খেলা আপনার ইয়ে হয়েছে মানে সমান সমান এখন কোনো বাইদে গোল হয়েছে গোলাবাজার ইউনিয়ন গিয়ারি 0 উসমানপুর ইউনিয়ন গিয়ারি 0 আলিম ভাই কমেন্ট গেছে গিয়ে কিতা মাসুদ আহমদ ভাই আপনি নাইস থ্যাংক ইউ মাসুদ ভাই নাইস হবো লাগে আপনি কোথায় দেখা অবশ্যই জানাইবা আর রাকিব ভাই লক্ষণ কিতা ইউএসএ থেকে দেখলাম ওকে প্লেয়ার ওখানে আস্তে আস্তে তারা মাঠে আইছেন প্লেয়ার এখনো মানে আশা করি আইসো না মেবি সেকেন্ড রাউন্ড থাকে বা পরবর্তীতে আইব কোনো না করমসি নি বা খেলা ভাই ওই করমসি মাঠ সরে ও তারেক চৌধুরী কিতা খবর তারেক বলতে পারলাম নি আমি তো ওখান ইয়ে করলাম আর কি যাই হোক গোলাবাজ আর গোলা করমসি খেলা সরে আর আজকে শেয়ার করে এবারে হাঁটাই দিতে যে যে খেলা দেখ হইলে হাই রে কিতা ইয়ো ভাই গেছে কমেন্ট কিতা আইলাম মনে থ্যাংক ইউ দেখা ইয়ো ভাই ওবা শুধু দর্শক মনে পবিত্র আসরে নামাজের পর সবাই জানে আমন্ত বেড়াচ্ছি পাশাপাশি পরিচয় করে দিচ্ছি আমরা উসমানীনগর উপজেলার কিছু সন্তান উমরপুর ইউনিয়নের কিছু সন্তান যিনি বাংলাদেশ জাতীয় লীগ বাংলাদেশ বিলিগের শেখ জামাল ডানমন্ডি ক্লাবের খেলছেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ শ্যামল
দ্বিতীয় ম্যাচ আসছে আগামী 14 ফেব্রুয়ারি। নির্ভর করুন জানাচ্ছি যে মাননীয় অতিথিদের নাম ঘোষণা করা হলো। নরম দিকে দাও দেখো তা দিলে শুনে হুকালি হুকালে ভুতা আর না দো শুরু মন্ডলী কর্মত্র সদ ব্যস্ত থাকার পর যারা আমাদের মধ্যে অতিথি অলঙ্কৃত করেছেন, যারা আমাদের এই উত্তরগড় বালাগঞ্জের উপজেলার সামাজিক সংগঠন সমাজসেবা শিক্ষঙ্গন ক্রীড়াঙ্গন এবং রামজী অঙ্গনের সাথে সম্পৃক্ত হয়ে নিরলস কাজ করে যাচ্ছেন, যাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত মূল্যবান দর্শক সময় দেওয়ার জন্য। এখানে সবার উপরে আবারও নাইজেরিয়ান প্লেয়ার সাক্ষাৎ খান নিয়োগ দিয়ে চেষ্টা করব নাইজেরিয়ান প্লেয়ার সাক্ষাৎ খান নিয়োগ লাগবে অবশ্যই। আমাদের গুণীজন, আমাদের ক্রীড়াঙ্গনের প্রিয় মানুষ, রাজনীতি অঙ্গনের প্রিয় মানুষ এবং সামাজিক অঙ্গনের প্রিয়জন এখানে সমবেত হয়েছেন। প্রোটোকল হয়তো মেনটেন করা সম্ভব হবে না, আমাকে আপনারা মাফ করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এখানে উপস্থিত এবং আজকের খেলাটি যিনি উদ্বোধন ঘোষণা করেছেন বলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্য চেয়ারম্যান বর্ষিয়ান রামজি জনাব পীর মজুমিয়া সাহেব। এখানে আমাদের মধ্যে অত্যন্ত মূল্যবান দত্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন এক সময় অত্যন্ত সুনামধন্য সারা লেগানো নন্দিত পুতুল, আমাদের নন্দী রকমের স্মৃতি সন্তান, আমাদের গ্রামের অত্যন্ত প্রিয়জন জনাব আব্দুল মতিন চৌধুরী বালাগঞ্জ উপজেলা ক্রীড়া উন্নয়ন সমাপ্তনা সংস্থার সাবেক ভাইস প্রেসিডেন্ট। ওনার পাশে এখানে রয়েছেন একজন সংগঠক এবং শ্রমিক নেতা আমাদের গোলাবাজারের স্মৃতি সন্তান জনাব শাহানুর রহমান শাহানুর। এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্যন্ত ক্রীড়াবিদ রামজী জনাব আব্দুল কুদ্দুস শেখ, আমাদের ডান্ডি থেকে আমার আসছি এখানে অত্যন্ত ক্রীড়া অনুরোধ জনাব জমির মিয়া সাহেব, ওনার পাশে বসা আছেন এক সময় একজন লঙ্কিত ফুটবলারের নাম আমাদের হাজির লাল মাহমুদ সাহেব। এখানে আমাদের এক প্রবাসী ভাই প্রতিদাস লঙ্কিত করেছেন অত্যন্ত ক্রীড়া অনুরাগী জনাব সুরুপিয়া সাহেব। ঠিক ডান দিকে বসা আছেন এই টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি একজন সংগঠন একজন ক্রীড়ামোদী মানুষ সমাজসেবী এবং রাজনীতি জনাব আতাউর মানিক চেয়ারম্যান গোলাবাজার রিজন পরিষদ। ওনার ঠিক ডান দিকে বসা আছেন আরো একজন ক্রীড়া ব্যক্তি জনাব খালেদ হোসেন করণী লিড। তার ঠিক ডান দিকে বসা আছেন গোলাবাজার বনের সমাজের সর্বসুন্দর সুনামধন্য সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ। এখানে আমাদের মঞ্চের বাম দিকে বসা আছেন একজন ক্রীড়া সংগঠন একজন ক্রীড়া ব্যক্তিত্ব অত্যন্ত ক্রীড়া অনুরোধে প্রত্যেকে বাধা দিয়ে তাকে উপভোগ করার জন্য শ্রীমঙ্গল পর্যন্ত যার সাথে দেখা হয়েছে আমাদের আনোয়ার সরকার এখানে আছেন। ঠিক বাম দিকে এখানে রয়েছেন আমাদের সাফর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সুনামধন্য চেয়ারম্যান উত্তরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব আতর রহমান সাহেব। ওনার বাম দিকে বসা আছেন সাবেক খেলোয়াড় অত্যন্ত ক্রীড়া সংগঠন জনাব পীর আব্দুল মতিন চৌধুরী। ওনার বাম দিকে বসা আছেন অত্যন্ত ক্রীড়া অনুরোধে আমাদের গোলাবাজারে সুসংখ্যক জনাব আব্দুল জনাব মুক্তার আহমেদ সচিব পরিবারের সন্তান। এখানে বাম দিকে আছেন আমাদের সিলেট জেলা পরিষদের সম্মানিত সদস্য জাতীয় যুব সংহতি উত্তরগড় উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক জনাব আসিফ ভাই। ওনার বাম দিকে বসা আছেন উৎপানপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য লঙ্কুদের চেয়ারম্যান একশো বড় নেতৃত্ব স্থানের বড় ফুটবল টুর্নামেন্ট হয়েছিল একজন সংগঠক জনাব মইনুল আহমদ ফারুক। ওনার বাম দিকে বসা আছেন উৎপানপুর ইউনিয়নের সাধুবর্তন সুনামধন্য জনাব সিরাজ ভাই। এছাড়া যারা আমাদের মধ্যে বসে আছেন আমাদের মধ্যে বসা আছেন
আমাদের বাম দিকে এখানে বসা আছেন সামনের সারিকে একজন ক্রীড়া সংগঠক উৎপাদনপুর উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বারপত সাবেক সভাপতি জনাব আব্দুল হামিদ তরুণ ব্যবসায়ী এছাড়াও আমাদের মধ্যে এখানে বসা আছেন জনাব অত্যন্ত ক্রীড়াগী জনাব ফেরাবলী সাহেব সহ আমাদের অনেক গুণীজন এখানে আমাদের সমাজ সহ বালাগঞ্জ থেকে এখানে এসেছেন বালাগঞ্জ উপজেলা কাবাডি খেলোয়াড় তোলার সঙ্গে দায়িত্ব ছিলেন সাবেক ক্রীড়াবেদ জনাব আবুল কালাম সাগর এগারোটি আমাদের মঞ্চের বান্ধি করেছেন সাবেক দুজন খেলোয়াড় এককালের অত্যন্ত সুনামধন্য খেলোয়াড় আমাদের হাজি রফিক ভাই একজন নমজুদা খেলোয়াড় ছিলেন ওনার ঠিক বান্ধিকে বসা আছেন অত্যন্ত সুনামধন্য সাবেক খেলোয়াড় জনাব আব্দুল মতিন ময়না মিয়া সাহেব ওনার রফিক ভাই বান্ধিকে বসা আছেন বারাগঞ্জের সাবেক অত্যন্ত সুনামধন্য খেলোয়াড় জনাব আইজুন আহমেদ ধুবন একজন তরুণ যারা সংগঠন তাদের মধ্যে আমাদের সামনে এখানে বসা আছেন পরবর্তীতে যারা এখানে রয়েছেন তাদের সকলের নাম আবার পুনরায় উপস্থাপন করছি। ধন্যবাদ। আমি এতক্ষণ আয়োজক কমিটি এবং আমাদের অতিথিদের নাম শুনলাম। এই টুর্নামেন্ট সরল চৌধুরী ফুটবল টুর্নামেন্টে টুর্নামেন্ট কমিটির যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন টুর্নামেন্ট কমিটির সম্মানিত সভাপতি গোলাবাজার ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান জনাব আতাউর রহমান মানিক, সহসভাপতি টুর্নামেন্ট কমিটির জনাব সৈয়দ সিদ্দিক আলী সাবেক মেম্বার, বিশেষ অতিথি যারা আমাদের মঞ্চে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যা আমাদের মাননীয় সকল অতিথিবৃন্দ ইতিমধ্যে নাম বলা হয়েছে তাদেরকে দর্শকও ধন্যবাদ জানাই। উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন জনাব আব্দুল মতিন চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব সৈয়দ আনোয়ার আলী, হাজি মোহাম্মদ লাল মাহমুদ সাহেব, মোহাম্মদ আব্দুল কুদ্দুস শেখ, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, সৈয়দ আফতাব আলী, হাজি আব্দুল গেদামিয়া, হাজি আব্দুল মতিন চৌধুরী, মোহাম্মদ মিসবা চৌধুরী, মোহাম্মদ মন্নান বক, আব্দুরুফ মেম্বার, জনাব ময়না মিয়া সাহেব ফুটবলার, ইসমাইল মেম্বার, আব্দুল শহীদ বক, মোহাম্মদ মোস্তাক আহমেদ, মোহাম্মদ আশিক মিয়া জেলা পরিষদের সদস্য, জেলা হাজি মিয়াপুর আলী মেম্বার, যদি কারো নাম বাদ পড়ে যায় আমাদের মেনশন করে দিবেন। পাশাপাশি কার্যকারী কমিটি যাদের একান্ত পৌঁছবে এই ফুটবল টুর্নামেন্ট কার্যকারী কমিটি মানে বিরাট বক, তাজিব বক, কাদির মিয়া, দিলা হোসেন, মানব হামিদ মিয়া, মানব এম এ হামিদ, মানব কিবরিয়া মিয়া, আব্দুল শহীদ, রুয়ের আহমেদ, সালিক মিয়া, সৈয়দ হাকিম আলী, সবাই কিন্তু অঞ্চলে পৌঁছিত, মানব হেলাল মিয়া, আয়োজক কমিটির সবাইকে খেলার ফলাফল আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। আবার যারা রয়েছেন কমিটির মধ্যে এছাড়াও সাবেক সদস্য একজন তরুণ সঙ্গে আমাদের জানালি মেম্বার সহ যে অনেক রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ। সুন্দর একটি আয়োজন করা যায় এবং যারা এখানে উদ্যোগ দিয়েছেন আলী সহ যারা নির্বাচন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। এটা একটি আলোচিত টুর্নামেন্ট, এটা আলোচনাবিদ এবং প্রত্যন্ত অঞ্চলের সুনাম করিয়ে আনবে এই টুর্নামেন্ট প্রচার প্রচারের মাধ্যমে। এছাড়াও এখানে সাবেক
সামাদার করিম সাহেবের এখানে শেবুল ভাই, একজন সুনামধন্য ব্যক্তি উসমান পুত্র এসেছেন, শামসুদ্দিন সামুসহ যাদেরকে আমরা দেখছি সবার পরিচালক করেছে, জনাব অক্ষিতপুরের জনাব মিজানুর রহমান চৌধুরীর সহ অনেকে রয়েছে, তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় সকল অতিথিবৃন্দ, তাদের সবাইকে খেলা উপভোগ করছেন, আমাদের মাননীয় সকল অতিথিবৃন্দ তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং সবাইকে স্পেশাল থ্যাংক যে এই উসমানীগরের ছেলে জাতীয় দলে ডাক পেয়েছেন মতিন, এরপর সেবন সেরা ডাক পাবেন শেখ জামাল ডানমন্ডি ক্লাবে, তিনি খেলছেন এবং তিনি গৌরব করেছেন টেলিভিশনে পর্দায় আপনারা খেলা দেখেছেন, সেই সেবন আমাদের উসমানীগর উপজেলা উমরপুর ইউনিয়নের কৃষি সন্তান শ্যামল মিয়া, তাকে ধন্যবাদ জানাই, বারাবার উসমানীগর ফুটবল সহ করা সংস্থার সর্বসাধারণ সমাজের গাড়ি আমাদের প্রতিষ্ঠাতে, তাকে ধন্যবাদ জানাই। সেভাবে আমাদের ছুটি দর্শক মনে আসছে আগামী 14 ফেব্রুয়ারি শ্যামল চৌধুরীর ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, এবং সেই দ্বিতীয় ম্যাচটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, পাশাপাশি আপনাদের জানিয়ে দিচ্ছি যে 14টি ইউনিয়ন এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, এবং শ্যামল চৌধুরী যার নামে এই ফুটবল টুর্নামেন্ট, এই উসমানীনগর উপজেলার কৃতি সন্তান যিনি আমেরিকা প্রবাসী এবং আমেরিকাতে আমেরিকা পুলিশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি রয়েছেন শ্যামল চৌধুরী, যার নামে ফুটবল টুর্নামেন্ট, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে উসমানীনগরের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য যিনি কাজ করে যাচ্ছেন, আমেরিকা প্রবাসী শ্যামল চৌধুরী যার নামে ফুটবল টুর্নামেন্ট, তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। খেলার ফলাফল গড়াবাজার ইউপি তারা 0, উসমানপুর ইউপি তারা 0, খেলার যখন এই অবস্থা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের খেলার 3 জন ধারাভাষ্যক হয়েছে, আমরা আমি আলী হোসেন রানা এবং জিয়ুর আহমেদ নূর, সাইদুর রহমান, সাইদুর কর্মী জানাচ্ছি মাইক্রোফোনে, তিনি সুরমা নিউজ 24.com-এর প্রতিনিধি সাইদুর কর্মী জানাচ্ছি মাইক্রোফোনে। এছাড়া আমরা লক্ষ্য করছি যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন আইডি থেকে লাইভ সম্প্রচার করা হচ্ছে, নিজেই দেখছেন অন্যকে খেলা দেখার সুযোগ তৈরি করে দিচ্ছেন, যাদের যথেষ্ট এমবি আছে যারা এই কাজটুকু করে যাচ্ছেন তাদের সকলকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্ট ফেসবুকের মাধ্যমে আরো প্রচার প্রসারিত হবে, সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম সোশ্যাল মিডিয়া, এটা একটি বড় কাজ করে থাকে, এবং যারা ফেসবুক ব্যবহার করেন তাদের প্রতি আহ্বান করে যে সত্য তথ্যগুলা তুলে ধরার জন্য এবং ফেসবুক থেকে ভালো কাজে ব্যবহার করার জন্য আমি সকলের প্রতি আহ্বান করবো। বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে লাইভ টেলিকাস্ট আমরা ঘরে বসে লক্ষ্য করে থাকি, আমরা দেখি অন্যকে দেখার সুযোগ তৈরি করে দিই, আমাদের প্রবাস থেকে অনেকে এখানে দেখছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টিভি চ্যানেল এবং পেজ রয়েছে, ফেসবুক পেজ যেখানে লাখ লাখ ভিউয়ার্স রয়েছে, এবং সেখান থেকে ফেসবুকের মাধ্যমে ভিউয়ার্স তারা খেলা উপভোগ করছেন, যারা এই কাজটুকু কাজ করছেন তাদের সকলকে অভিনন্দন করছি এবং ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে সাইজুকে আমন্ত্রণ জানাচ্ছি যিনি টুর্নামেন্টের জন্য নিরলসভাবে কাজ করে প্রচার প্রসারের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, তাকে এই মুহূর্তে আবার পুনরায় মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ নূর ভাই, এবং পাশাপাশি ধন্যবাদ আলী হোসেন রানা ভাই, আলী এই মুহূর্তে বল পেয়েছেন ভালো একটি জায়গা থেকে, দিবসের খানিকটা দূরে আক্তার কাকে দেবেন, দেখে শুনে প্রান্ত বদল করেছেন, ডান দিক থেকে আক্রমণ, বিল্ড আপ হচ্ছে, ভালো জায়গা থেকে হামিদ, তার পূর্বে অবৈধভাবে প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করার কারণে অফসাইড, সেখানে হলো জুয়েল ভাই, প্রথম দিনেই যে দর্শকদের ভিড়, সেই ভিড়কি কিছুটা হলো এই যারা আয়োজক রয়েছেন তাদেরকে চিন্তা বাড়িয়ে দিচ্ছে না যে আগামী ম্যাচগুলোতে আরো বেশি দর্শক আগমন এখানে করবে, তাদের কি কোন ধরনের দর্শক উপস্থিতির জন্য কি ব্যবস্থা নেওয়ার আপনি আহ্বান জানাবেন? আসলে যে মাঠের বসার এখানে এসেছি, এত বড় একটি মাঠ, এত বড় গ্রাউন্ড, এখানে আরো 5-10 হাজার দর্শক সমাগম হলে কোনো সমস্যা হবে না, তারা এত সুন্দরভাবে মাঠ শুরু করে দিয়েছেন, এত এবং প্রশস্ত রয়েছে মাঠে, আমার বিশ্বাস যে পরবর্তী ম্যাচগুলো আরো জমজমাট হবে, কারণ যে প্রত্যেকটি ইউনিয়নে 4 জন করে খেলোয়াড়ের কোটা রয়েছে, আমার মনে হয় এই 4 জনের কোটায় জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের সহ বাংলাদেশ জাতীয় এবং ফরেন খেলোয়াড়দের কোয়ালিফিত করা খেলোয়াড়দের সমাগম হল প্রদর্শনে করছে, যে আজকের ম্যাচ সম্পর্কে আপনারা জানেন
যে আটটি দল কোয়ার্টার যাবে, চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ার সুবিধাতে স্বাগতিক দল এখানে গোলাবাজা করা অ্যাডভান্টেজ পেয়েছে, তারা স্বাগতিক যাবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। বাকি তেরোটি দলের মধ্যে যেটুকু আমরা জানি, লটারির মাধ্যমে একটি দল যারা লটারিতে গোলাবাজারের সঙ্গে হবে বাধ্যবান দল তারা চলে যাবে পরবর্তী রাউন্ডে। তাই আজকের উদ্বোধন হওয়া দুটি দল তারা পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। যদি এখানে নক আউট হতো চারজনের কোটা থাকতো এবং ভালো মানের খেলোয়াড়া তারা এই মাঝে আসছে, তা আমার মনে হয় যে পরবর্তী ম্যাচে গোলাবাজার আরো শক্তিশালী দল তারা গঠন করবে। উসমানপুর ইনন আরো ভালো মানের খেলোয়াড়দেরকে নিয়ে এই মাঠে আসছে, এতে কোনো সন্দেহ নেই। আর নকআউট পর্বের প্রত্যেক যে খেলা যতটুকু আমরা জানি যে সেরা সেরা খেলোয়াড় এখানে নিয়ে আসবে এবং দর্শকরা যে প্রত্যাশা যে আত্মপ্রত্যয় নিয়ে এখানে অপেক্ষমান, আপনারা আগামী 14 তারিখ থেকে ভুল করবেন না। প্রত্যেকটি ম্যাচ এখানে উপভোগ করবেন, প্রত্যেকটি ইউনিয়ন দল তারা সেরা মানের খেলোয়াড় কালেকশন করবে এবং ভালো একটি ম্যাচ ভালো একটি টুর্নামেন্ট যেহেতু জমজমাট হবে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। ধন্যবাদ। স্কোরিং ক্লিন শীট এখনো পর্যন্ত স্কোরে যেটি খানিকটা হলেও উভয় দলকে এই মুহূর্তে গোল করার স্পৃহা এবং প্রত্যয় বাড়িয়ে দেবে। আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন চিত্র ধারণ করছেন রুই নামের ক্যামেরা পার্সন চ্যানেল এসে, যার বদৌলতে এই টুর্নামেন্টের খবর পুরো ওয়ার্ল্ডে জানতে পারবে, সেটা অবশ্য চ্যানেল এস প্রচার করবে। আমরা তাকে ধন্যবাদ জানাই রুই নামের, পাশাপাশি ধন্যবাদ সারোয়ার চৌধুরী ভাগনা নাবিল আহমেদকে, যিনি অবশ্য এখানে সিলেট থেকে এসেছেন খেলা দেখার জন্য। জায়েদ মাহমুদ নিজেদের এরিয়া থেকে আক্রমণ বিল্ড আপ করবে রাইট ফুল ব্যাক অঞ্চল থেকে। এই মুহূর্তে জুয়েল বল পেয়েছেন, দেখে শুনে সামনে ফরওয়ার্ড বাড়ালেন, ডান দিকের উইং থেকে আক্রমণ জুয়েল সেন্টার করেছিলেন বটে, কিন্তু ক্রসবারে সামান্য বাইরে দিয়ে চলে যাওয়া বল সঙ্গত কারণে একটি ভালো আক্রমণ বিল্ড আপিং সেটা ব্যর্থতায় রূপ নিল। ফিনিশিং তাতে যে শর্তে নিয়েছিলেন ইন্টারসেপশন ঠিকঠাক মতো হলো না, গোলরক্ষক বল বসাবেন সৈয়দ আরব আলী। যতটুকু জানে যদি ফোন না হয়, এর আগে আমরা লক্ষ্য করেছিলাম যে মাদারবাজার অঞ্চলে বারাগঞ্জ যখন উপজেলা ছিল, উসমানগঞ্জ যখন ডিভাইড হয় নাই, অবিভক্ত বারাগঞ্জ বলতে পারি, তখন 14টি ইউনিয়ন নিয়ে যে আন্তর মাতৃভাষা দিবস ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল তাজপুর ইউনিয়ন এবং রানার আপ করেছিল চাকরণ শিকল গেছে গোল করে দলকে গোলাবাজারের অনেক সুনাম রয়েছে, অনেক খ্যাতি রয়েছে, তারা তাদের চ্যাম্পিয়ন একটি দল যেটা আমরা জানি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট যেটা মাতৃভাষা দিবস নামে টুর্নামেন্টের যাত্রা শুরু করেছিল মাদারবাজারের সামাদার আবহানী ক্রীড়া ক্ষেত্র লিমিটেড, চ্যাম্পিয়ন হয়েছিল তাজপুর ইউনিয়ন। এবার করমসের মাটিতে সারোয়ার আহমেদ সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্ট যেটা আন্ত ইউনিয়ন এবং চারজন খেলোয়াড়ের কৌটা রয়েছে, এখানে সেরা ইউনিয়ন নির্বাচন করা হবে এবং ফুটবলের শ্রেষ্ঠত্বর মুকুট তারা অর্জন করবে আন্ত ইউনিয়ন ফুটবলে। এবার দেখার বিষয় কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার আপ এটা দেখবেন, কারণ উসমানপুর ইউনিয়নের একাধিক ক্লাব রয়েছে, বালাগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থা তারা একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে এবং অনেক খেলোয়াড় তারা পাইরেটি পাচ্ছে সামাদ আবহানী ক্রীড়া লিমিটেডের, পাশাপাশি গোলাবাজার একশো লক্ষ করলাম বিভিন্ন মাঠে তারা সবকিছু দল গঠন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করত। আমার বিশ্বাস এই সার্বাচীন ফুটবল টুর্নামেন্টে উসমানপুর ইউনিয়ন এবং গোলাবাজার তারা পরবর্তী রাউন্ডে ভালো দল নিয়ে এখানে আসতে ভালো খেলোয়াড় তারা কালেকশন করবে এবং সেরা মানের খেলোয়াড় আমরা এই মাঠে দেখতে চাই, এই প্রক্রিয়া দেখতে করছি। একশো গোলের লিগ নিয়ে এই মুহূর্তে আগুয়ান প্রতিপক্ষ গোলাবাজার ইউনিয়নের বিরুদ্ধে উসমানপুর ইউনিয়ন একমাত্র গোলটি অবশ্য আসলো দ্বিতীয়ার্ধে, চলছে রেগুলেশন সময়ের শেষার্ধের ম্যাচ, তিনজন ম্যাচ রেফারি রয়েছেন। আমরা লক্ষ্য করলাম প্রচুর সমর্থক আজকে এসেছেন, বিশেষ করে গোলাবাজারের সমর্থক
দেখি তারা চাইবেন পরবর্তী রাউন্ডে যেহেতু তাদের দল স্বাগতিক হিসাবে কোয়ালিফাই করবেন, সঙ্গত কারণে পরবর্তীতে আরো ভালো টিম এখানে অ্যারেঞ্জ করা আমরা লক্ষ্য করলাম। তারওয়ার চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের উদ্বোধন হল এবং গোয়ালাবাজার ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা এই টুর্নামেন্টের জন্য রয়েছে। লোক গোল পেয়েছেন মধ্যমাঠের সেন্টার রেখা বরাবর থেকে, একটার খানিকটা ব্যাক পাস সেখানে হালি করলেন। এই মুহূর্তে সুরমা অবশ্য রাখতে পারেননি বল, সাইড লাইনের বাইরে সুইং এর মাধ্যমে খেলা শুরু হলো। আলি ডান প্রান্ত থেকে টোকা দিয়ে বল সামনে বাড়ালেন, আক্তার গোল পাস জয়নাল সেখানে অবশ্য ক্লিয়ারেন্স এনে দিলেন বল সাইড লাইনের বাইরে। এই স্থান থেকে যদি ঠিকঠাক মতো সুইং করতে পারেন লম্বা বক্সের মধ্যে খেলতে পারেন, তবে কিন্তু গোল আসা সম্ভব। পাশাপাশি উসমানপুর ইনন তাদের গোল বারে যে রাজ্যের মতো গোল দখল রয়েছে, আপনার রাজ্যার সম্পর্কে যদি বলি সেটা জেলা থেকে জেলা প্রশাসন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বিশ্বনাথ যখন চ্যাম্পিয়ন হয় তখন দুটি ম্যাচে রাজ্জাক টাইব্রেকারে তার দলকে জয়ের বন্ধনে পৌঁছে দিয়েছিলেন। এই দুটি কালেকশন দু দলের অত্যন্ত ভালো, পাশাপাশি আরো লোকালের ছিল এই মাটি ভালো পারফর্ম, কারণ গড়ের মাঠে তারা ফুটবল খেলছে যেটা আমরা লক্ষ্য করছি। একটি ভালো ম্যাচ সে উপহার দেবে বিগত একটি টুর্নামেন্টে আমরা লক্ষ্য করেছিলাম এই করণসির মাটি, এখানে পার্শ্ববর্তী মাটি যে ফাইনালে অত্যন্ত ভালো এফোর্ট দিয়েছিল, অত এত ভালো পারফরমেন্স করেছিল, আরো যদি নিজেকে মেলো করতে পারে আমার মনে হয় সেও ভালো একটা কিছু করতে পারে। এই করতে আমরা ব্যস্ত করছি এবং সুরন্দা এই মাঠে জ্বলে উঠতে এত ভালো হচ্ছে গ্রাউন্ড একেবারে স্টেডিয়ামের মতো সমতল। এই মধ্যে আলে অবশ্য সুযোগ পেয়েছিলেন দুর্দান্ত ভাবে, আর আলে সঠিক চলে গেল সাইড বাড়ির পাশে মাঠের বাড়ির লক্ষ্যগ্রস্ত হয়ে গেল। আমরা লক্ষ্য করলাম লাইভ টেলিকাস্ট হচ্ছে ফেসবুকের মাধ্যমে, পুরো বিশ্বকে খেলা দেখার সুযোগ করে দিচ্ছে লন্ডন টু সিলেট এই পেজটি। ধন্যবাদ যিনি ক্যামেরা পার্সন রয়েছেন ফুটবলার জুবেল আহমেদকে যিনি ক্যামেরা করছেন। এই মুহূর্তে লোক বল পেয়েছেন, দেখা যাক বিভক্তের মুভমেন্ট থেকে প্রতি আক্রমণে কাউন্টারে তাকে দ্রুততার সাথে উঠবে রাসেল, রাসেল থেকে দু নম্বর জার্সিধারী ফুটবলার কাকে দিলেন জয়নুল, এই মুহূর্তে বল পেয়েছেন বর্ধমান থেকে প্রতিপক্ষের রক্ষণ দুর্গের ঢুকে পড়ার এক প্রত্যয় ডান দিক থেকে জায়দ মাহমুদ সুবিধাজনক পর্যায়ে অবশ্য রানিং এর তিনি বলতে করতে পারেননি, রিসিভিং এর খানিকটা অবশ্য তিনি রাখতে পারলেন না। আমরা ধন্যবাদ জানাই সারুয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের। এই মুহূর্তে লাইভ টেলিকাস্ট হচ্ছে ফেসবুকের মাধ্যমে, অসাধারণ ভিউ যেটি ফেসবুকে দেখতে খুবই ভালো লাগছে। আমরা যুবেলকে আবারও ধন্যবাদ জানাবো এবং যুবেল যিনি ক্যামেরা করছেন ডান দিক থেকে আক্রমণ রাসেল বল পেয়েছেন 1-0 গোলে এখনো পর্যন্ত এগিয়ে জাহেদ মাহমুদ রাখতে পারেননি ব্যাক পাস, জয়নুল অনেকটা দূর থেকে দূর পাল্লার শট এরিয়াল বল এই মুহূর্তে চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সাইদুর রহমান ডিজিটাল বাংলাদেশ গড়ে বসে সারা বিশ্বে তারা খেলা দেখছেন, আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে বারবার বেশ কয়েকটি কথা বলতে, কারণ এই অঞ্চলে ক্রীড়াঙ্গনকে জাগানোর জন্য এই সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আয়োজক কমিটি। আপনার তোমার স্মরণ রয়েছে মুম্বাইয়ে রয়েছেন এখানে গোয়ালাবাদের আরেকটি ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট বারবার ফুটবল টুর্নামেন্ট সুপ্রিম প্রিন্স স্টেশন সমগ্র মাঠে। এরপর 2013 সালে করেন্সি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্ট যেখানে করেন্সি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল অঞ্চলের একটি ক্লাব এবং রানার্স আপ হয়েছিল শাহকরণী ফুটবল একাদশ। দীর্ঘ 5 বছর পর আবারও এই মাঠে সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠানো, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সারোয়ার চৌধুরীকে। চ্যাম্পিয়ন যে চ্যাম্পিয়ন হবেন সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে তারা পাবেন একটি মোটরসাইকেল রানার্স অফ দ্য ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার রয়েছে। আমরা জানি যে ফুটবল টুর্নামেন্টে প্রত্যেকটি ম্যাচ হবে হাই ভোল্টেজ ম্যাচ, কারণ আগামী চোদ্দই ফেব্রুয়ারি প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী দল এখানে গোয়ালাবাজার তাজপুর ইউনিয়ন। একটু আগে মুম্বাই বলেছেন যে বর্তমানে আন্তর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন তাজপুর ইউনিয়ন রানার্স অফ গোয়ালাবাজার ইউপি এবং সেই শ্রেষ্ঠত্ব মুকুট পারে কিনা সেটা দেখার বিষয়ে এই সারোয়ার চৌধুরী আন্তর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে।
100 গোলে এগিয়ে রয়েছে উসমানপুর ইউপি ফুটবল একাদশ। কাজী জয়নুল দলীয় অধিনায়ক নিজেদের সমনাথ থেকে সৈয়দ আলী আহমেদ চমক দেখিয়েছিল তারা 2013 সালে। সৈয়দ আরকালি সৈয়দ আলী আহমেদ সৈয়দ জাহানি সৈয়দ মালিক দিলওয়ার হোসেন বলে নেতৃত্ব দিয়েছিলেন সালমান সামি সহ একাধিক তারকা ফুটবলারদের নিয়ে গড়া সাফ কোহলি ফুটবল একাদশ। কোন আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টের চমক দেখিয়েছিল রুবাই যদি আপনি লক্ষ্য করেন এই মাঠে যে আরো বেশ কয়েকটি খেলা রয়েছে সেখানে কেমন হবে টিম গোয়া আপনি অবশ্য জানেন যে প্রত্যেক ইউনিয়নের আমরা প্রত্যেক ইউনিয়নের খেলোয়াড়দের খেলা দেখেছি। আপনার মনে হয় কি যে বালাগঞ্জ এবং উসমানীনগর ইউনিয়নের মধ্যে কোন ইউনিয়নকে আপনি এগিয়ে রাখবেন সেটা বলার জন্য মুম্বাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে বাস্তব বললে তো অনেক মাকুস হবেন যে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে যখন মাদা মাদা হয়েছিল এমন একটি ইউনিয়ন সাতটি খেয়েছিল এই উপনগর বালাগঞ্জের একটি অন্যতম সেরা ইউনিয়ন এবং ফুটবলের উর্বর ভূমি যাদেরকে বলা হয়। আসলে এটা আপনারা খুঁজে বার করবেন এটা বলার তাদের ভালো ভালো খেলোয়াড় টাকার পরেও এ ধরনের হয়েছে। আমি মনে করি যে ফুটবলের এবং ক্রিকেটের সেরা বলতে কোনো শব্দ নেই, যে কোনো দল জ্বলে উঠতে পারে। বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এমন দলের সাথে তারা হেরে যায় তা কল্পনা করতে পারবেন না। আপনি বাংলাদেশের কথা লক্ষ্য করেন গতকাল বাংলাদেশের ঐতিহ্যবাহী দলগুলা স্বাধীনতা দিবস কাজ চলছে যেখানে ঢাকা আবাহনী হেরেছে, মোহামেডান হেরেছে, শেখ জামাল ধানমন্ডি ক্লাব চট্টগ্রাম আবাহনী এবং শেষমেশ গতকাল আরামবাগ ক্রীড়া নতুন একটি ক্লাব এই আরামবাগ তারা চট্টগ্রাম আবাহনীকে 2-0 করে পরাজিত হয়েছে। আজকে ফুটবলে রাজত্ব করে বাংলাদেশের ঢাকা আবাহনী, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, এস ও মুক্তিযোদ্ধা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী সহ শেখাবাদ ক্রীড়া চক্র সহ অন্যান্য ক্লাবগুলা কিন্তু যে আরামবাগের মতো ক্লাব যে ঢাকার বাঘাবাগা ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এটা সত্যি প্রশংসনীয়। তাই এই ইউনিয়ন ফুটবলে কোন দল চ্যাম্পিয়ন হবে, কোন দল ভালো ফুটবল খেলবে, কোন দল জয়লাভ করবে এটা বলা বাহুল্য এবং বলা মুশকিল, অন্তত আমার পক্ষে এটা সম্ভব নয়। মুম্বাই যে কথা আপনি বললেন আপনার সাথে একমত, শুধু মনে মনে আপনি মানে ভাবছেন কোন দল। আমরা জানি যে এখানে সাদিপুর, গোয়ালাবাজার, কাশপুর, দয়ামির, উমরপুর আমরা জানি যে কোন ইউনিয়নে কতজন তারকা ফুটবলার আছেন, কিন্তু আমরা যদি একটি ইউনিয়নের নাম বলি অন্য ইউনিয়নের দর্শক তারা মনটা খারাপ করবে। তারা আমরা চাই বের করে নিয়ে আসার জন্য সারোয়ার চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে আয়োজক কমিটি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই টুর্নামেন্টে থেকে বের হয়ে আসবে সেমনের মতো ফুটবল একজন সেমন রয়েছে শেখ জামাল ডানমন্ডি ক্লাবে খেলেছে আমাদের উসমানীনগর প্রতি অমরপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে বলে থাকি মতিন মিয়া উসমানপুরের উসমানপুরের ছেলে সেই জাতীয় দলে ডাক পেয়েছে সেই সেমনের মতো মতিনের মতো আরো ফুটবলার হবে। কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের জাতীয় ক্রিকেট দলের জাতীয় ক্রিকেট দলের টি টোয়েন্টি ডাক পেয়েছেন জাকির হাসান কাকপুরের কৃতি সন্তান এবং ডাক পেয়েছেন রাহিফ আমাদের বালাগঞ্জের কৃতি সন্তান এবং এ অঞ্চলের আরেক তরুণ ক্রিকেটার সিলেট জেলা যুব ক্রিকেটে যিনি বিশেষপতিকে ডাক পেয়েছেন সৈয়দ আলী আহমেদের ভাই যার সৈয়দ আকিল আহমেদ। আমরা চাই তাদের মতো ক্রিকেটার ফুটবলাররা বের হয়ে আসবে এবং আমাদের এলাকার সুনাম বলবে। খেলার ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সময় এখানে খুবই কম, আমাদের আরো ধারাভাষ্য দুজন ধারাভাষ্যকার রয়েছেন, আমরা আজকে তিনজন রয়েছি। সিলেট বিভাগের ধারাভাষ্যকার সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসছে আগামী 14 ফেব্রুয়ারি সরল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, সেই ম্যাচ দেখার জন্য সবাইকে আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। খেলার ফলাফল উসমানপুর ইউপি তারা 1, গোয়ালাবাজার ইউপি তারা 0-0 হয়ে গেল। এরপর যে মাইকোপের আমন্ত্রণ জানাচ্ছি মুম্বাইকে। চমৎকার রেকর্ড করেছিলেন এখানে ক্লাসিক দলের শাহিন, অত্যন্ত ভালো একজন খেলোয়াড়, বিশেষ করে মিনি ফুটবল টুর্নামেন্টের সেরা পারফরমার তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে
আর একটি টুর্নামেন্টের ঘোষণা আছে আগামী 15 ফেব্রুয়ারি খাদিমপুর পূর্বের মাঠে তাদের বড় ফুটবল টুর্নামেন্টের আসরের উদ্বোধন হবে। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেই টুর্নামেন্ট খেলা দেখার জন্য। পাশাপাশি সুমন সিটি সিক্সের সাইড ফুটবল কমিউ 2018 তার মোবারকপুর মন্ত্র স্কুল সংলগ্ন মাঠ উদ্বোধন 21 ফেব্রুয়ারি 2018 বুধবার সেই খেলা উপভোগ করার জন্য দাম দিচ্ছে। আবার আত্মমন এই সে মাইকেল এত পরিশ্রম করে রাখেন এবং বলাবাজার ইউনিয়নের সেরা কালেকশন এত নান্দনিক ফুটবল খেলা দেখেন মাইকেল ও সেই মাইকেল নাইজেরিয়ান প্লেয়ার একের পর এক টুর্নামেন্টের পর্দা উঠতে যাচ্ছে। আমাদের উসমানীগঞ্জ ইউনিয়নের উসমানীগঞ্জ উপজেলা বিভিন্ন ইউনিয়নে গোলাবাজারের মাঠে আপনারা প্রতিদিন এই মাঠে আসবেন। আগামী 14 তারিখ থেকে ধারাবাহিক চলবে পরবর্তী নকআউট পর্বের ম্যাচ এবং দল হয়ে যাবে তারা টুর্নামেন্ট থেকে টিকে পড়বে এবং যে দল জেলা পর্যায়ের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে আজকের উদ্বোধন খেলা বসে চলে চলে যাবে কোয়ার্টার ফাইনালে। স্বাভাবিক দল হিসাবে একবার নিশ্চিত হয়েছে গোলাবাজার ইউনিয়ন। বাকি 13টি দলের মধ্যে একটি দল লটারির মাধ্যমে তারা উদ্বোধনের খেলায় অংশগ্রহণ করেছে এবং তারা পরবর্তী রাউন্ড ইতিমধ্যে নিশ্চিত করেছে। বাকি 12টি দলের মধ্যে 6টি দল আসবে আর আজকের দলিল এই হলো মোট 8টি দল নিয়ে হবে পাঠাতে। যদি এভাবে সমীকরণ না করা হতো আমার মনে হয় সবসময় বেজোর থাকতো। একটি সুন্দর পরিকল্পনা করেছেন, সুন্দর সমীকরণ করেছেন এবং সুন্দর কোয়ার্টার ফাইনালের 7টি দলের একটি মিল খুঁজে বের করার জন্য এ ধরনের সমীকরণ তাই 8টি দলের মধ্যে হবে। কোয়ার্টার ফাইনাল ম্যাচ 7টি দল চলে যাবে সেমিফাইনালে এবং সেমিফাইনালে 2টি দল চলে যাবে ফাইনালে। চারজন করে বাইরের খেলোয়াড় তারা এখানে আনবেন খেলার সৌন্দর্য বৃদ্ধি এবং দর্শকদের মনোরঞ্জন দেওয়ার জন্য চিত্ত বিনোদনের অন্যতম মাধ্যম হিসাবে এই ফুটবল আর এই মনোরঞ্জন দিবেন আমাদের সেরা খেলোয়াড়রা। তাই দর্শকদের বাড়তি আকর্ষণের জন্য চারজন করে খেলোয়াড় বাইরের কোর্টে রয়েছে এবং তারা খেলবে এবং সেরা সেরা খেলোয়াড় নিয়ে তারা এই টুর্নামেন্টে আসবে বিভিন্ন ইউনিট এই পথে ব্যস্ত করছি। ভিউয়ার্স আপনারা দেখতে পারা আস্তে আস্তে আন্ডার উইজার খেলা করে যাচ্ছেন আসল যেমন মিলন করে আস্তে আস্তে খেলা শুরু হচ্ছে। সুরাম বলে রাতে দেখতে পারা মিরাজও আইছেন আইয়া সাথে রাখেন আসামালি অপরজন কুসরামের ছাত্র তাদের লক্ষ্য করছি। এছাড়াও আমরা লক্ষ্য করেছি একাধিক রেফারি বিন্দু এখানে রয়েছেন সাজিদ ইসলাম চৌধুরী আহাবালে আনোয়ার ও তার দলে কুচের ভূমিকা রয়েছেন উসমানপুর ইউনিয়নের শামসুদ্দিন শামু সহ যে অনেক সাবেক খেলোয়াড় অনেক সংগঠক অনেক গুণীজন অনেক রেফারি আমাদের মধ্যে সমবেত হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে যারা আজকের উদ্বোধনী খেলাটিকে সুন্দর সফল এবং সার্থক করার জন্য ফেসবুকে লাইভ টেলিকাস্ট করেছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যে আপনারা আপনাদের মোবাইলের চার্জ MB ব্যয় করে যে টুর্নামেন্টের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন এবং এই টুর্নামেন্টের প্রচার প্রচার করেছেন। যারা ফেসবুক ইউজার বিভিন্ন আইডি থেকে যারা লাইভ টেলিকাস্ট করে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সরাসরি সম্প্রচার যেটা আমরা লক্ষ্য করি বিশেষ করে যুগল রয়েছেন একটি পেজ থেকে উনি সম্প্রচার করছেন লন্ডন টু সুনামগঞ্জ সম্ভবত সিলেক্ট টু লন্ডন। এখানে যুগল সিলেক্ট টু লন্ডনের লক্ষ লক্ষ বিভাগ রয়েছে এবং সেখানে যুগলের মাধ্যমে লাইভ টেলিকাস্ট হয়েছে সিলেক্ট লন্ডনের এই পেজ থেকে যুবকে ধন্যবাদ জানাচ্ছি এটা লাইভ টেলিকাস্ট করার জন্য। দর্শক অত্যন্ত শান্তিপ্রিয় অত্যন্ত সুস্থ পরিবেশ এবং নিরাপত্তা পালন করে এই টুর্নামেন্টগুলোকে সর্বাত্মক সুযোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে করঞ্চ এবং গোলাবাজারের ব্রাহ্মণগ্রামে যখন বড় বড় ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে তাদের রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সকল তারা একই তারিখে বসে খেলা উপভোগ করে থাকেন এটা এই অঞ্চলের জন্য একটি ভুল। যে প্রত্যেকে রাজনৈতিক দলের দলের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে বা প্রতিহিংসা নেই এ ধরনের সুন্দর পরিবেশ আমরা লক্ষ্য করলাম। আমরা তাদের কাছে শিক্ষা এবং প্রত্যেকে ইউনিয়নে আপনারা এবার ফুটবলের আয়োজন করবেন সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সকল সাবেক খেলোয়াড় এবং সংগঠক গুরুজনকে আপনারা আমন্ত্রণ জানিয়ে একই সারিতে আপনারা বসাবেন এটা আমরা দেখতে চাই এবং ক্রীড়াঙ্গনদের আমাকে মুক্তমনা নিয়ে রেখে আমরা সকলে কাজ করতে চাই। খেলাধুলা হচ্ছে রাজনীতির মধ্যে এবং সবাই এখানে রয়েছেন আমাদের বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই গোলাবাজার ইউনিয়ন এই গোলাবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রাম রয়েছে বিভিন্ন গ্রাম থেকে আগত সকল ফুটবলার বৃন্দ সাবেক এবং বর্তমান ফুটবলারদের তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু দর্শক মন্ডলী এই করমশ মাঠ অত্যন্ত জনপ্রিয় একটি এই অঞ্চলের অবশ্য
এই মাঠটি জমিনের মাঠ, নুরে এই মাঠকে এত সুন্দর করেছে আয়োজক কমিটি, প্রশংসা করতে হয় যে আয়োজক কমিটিকে এই জমিনের মাঠকে তার চমৎকার ফিনিশিং করেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকটি ম্যাচ দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। চোদ্দই ফেব্রুয়ারি প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ, পাশাপাশি আরেকটি তথ্য আপনাদের দিচ্ছি যে বরাবর উসমানীনগর ফুটবল খেলার কল্যাণ সংস্থা ফাইনাল ম্যাচ তাজপুর মঙ্গলচন্দ্র নিশিকান্ত মনোর উচ্চ বিদ্যালয় মাঠে কিছুদিনের মধ্যেই। আমরা অবশ্য আপনারা জানেন যে এবার বালাগঞ্জ উসমানীনগর ফুটবল খেলার কল্যাণ সংস্থার অষ্টম ফুটবল লীগ এবার কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে শক্তিশালী দুটি ফুটবল ক্লাব, রয়্যাল ফুটবল ক্লাব আমতনপুর এবং শিপন এফসি কুড়া, তারা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। দুটি দলের খেলা দেখার জন্য আমরা ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং এই মাসের শেষের দিকে তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত মোড়ের উচ্চ বিদ্যালয় মাঠে ভারতের শিলচর থেকে একটি ফুটবল ক্লাব আসবে নুরু ফুটবল একাডেমি হিসেবে, তারা প্রীতি ম্যাচ করবে, সেই ম্যাচটিও দেখবেন আমরা আশা করছি। ফেসবুকে লাইভ যারা দেখছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে ফেসবুকে লাইভ যারা খেলা দেখছেন দেশ এবং প্রবাস থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধারাভাষ্যের বিভিন্ন তথ্য দিয়ে যারা আমাদেরকে শ্রদ্ধা করে থাকেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আপনারা সহযোগিতা না করেন বিভিন্ন তথ্য দিয়ে, যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে সুন্দরভাবে সবগুলো মেনশন করা যাবে না। আমি এই অঞ্চলের যুব সমাজ, তরুণ সমাজ, আমাদের ক্রীড়াঙ্গনের যারা প্রিয়জন, আমাদের প্রিয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জনাব আব্দুল লতিফ ডিজাইনের আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এবং ওনাকে আসার জন্য আমি আহ্বান করছি। এভাবে অনেকেই আবার লক্ষ্য করে আমাদের মধ্যে সমবেত হয়েছেন। সূর্য দর্শক মধ্যে গোল পরিচিত রেখে প্রয়াস মরণপণ চেষ্টা চালিয়ে যাবে গোল পরিচিত করার জন্য। বিভক্ত এবং পেনাল্টি বক্সের ভেতরে যেন আনন্দের এক বসন্ত চলে এসেছে এই মুহূর্তে, আনন্দে যেন গাছ ভাঙা উচ্ছ্বাসে সবাই উত্তেজিত। আমরা লক্ষ্য করলাম স্টেজ থেকে একেবারে দর্শক সবাই যেন আনন্দে আত্মহারা একটি গোল উদ্ঘাটন করেছিল, কিন্তু গোলটি পেয়ে দেওয়ার মাত্রই যেভাবে আনন্দ উল্লাস প্রকাশ করছেন রানা ভাই নিঃসন্দেহে গোলাবাজার ইউনিয়নবাসী একটা আনন্দের রসদ পেয়েছে, আনন্দে কিন্তু উত্তেজিত আর সেটাই কিন্তু স্বাভাবিক। স্বাগতিক দল নিজের মাটিতে নিজের দল গোল করেছে, এখানে আমাদের চেয়ারম্যান মহোদয় এবং সবাই কিন্তু তারা হাত তালি দিয়েছেন, দুটি দল কো তারা হাত তালি দিয়েছেন। স্বাগতিক দল যখন গোল করে তারা একটু বেশি মজা পেয়েছেন, কারণ বাংলাদেশ যখন বিদেশের মাটিতে যখন বাংলাদেশে খেলা হয়, বাংলাদেশে যখন খেলা, বাংলাদেশে যখন আসে বিভিন্ন দেশের খেলোয়াড়রা এবং বিভিন্ন দেশ করে, যখন বাংলাদেশ বারো করে তখন আমরা হাত তালি দিই, বাংলাদেশ যদি একটু খারাপ করে মনটা আমরা ছুটো করি। এরকম একটি দৃশ্য যে বড়বাজার ইউনিয়নের সাপোর্টার তারাও একটু মুশকিল উঠতে আসছেন। চেয়ারম্যান মহোদয় এবং সবাই কার নাম বলবো কার নাম বাদ দিব সবাই কিন্তু মুশকিল উঠতে আসছেন। ধন্যবাদ। শুধু দর্শন আগামী 14 ফেব্রুয়ারি সাভার চৌধুরী ফুটবল টুর্নামেন্টে প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ সেটি দেখার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একেবারে জনায়ুত উদ্বোধন এবং দর্শক আগে প্রত্যাশা যে আত্মপ্রত্যয় নিয়ে এই মাঠে এসে আমার মনে হয় প্রত্যেকের সেই আত্মপ্রত্যাশার প্রতিফলন ঘটল। এক একটি বলের মধ্যে সমক স্বাগতিক দল অ্যাডভান্টে তাদের দর্শক সমর্থন নিজেদের মাঠ গড়ের মাঠে ফুটবল দর্শকদের যে সাপোর্ট এবং সেই সাপোর্টের মাধ্যমে হাসান মিলান লম্বা বাকি বাজে খেলা সমাপ্ত করলেন এবং সারা খেলোয়াড়ের নাম ঘোষণা। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।